দিল এ জীবনে ভালোবাসার দিন, হৃদয়ে মরু মায়া ছিল না তোর ছায়া, ছায়া দিলে তুমি যে আকাশে মেঘে মেঘে কবিতা দিলে লিখে, ভাষা হলে তুমি যে বৃষ্টি দিন এলে মেঘলা মন ভোলাবে এখন তুমি যে, আসলে রাত নাই জাগলো চাঁদ জাগাবে এখন তুমি যে, আই অ্যাম ইন লাভ, আই অ্যাম ইন লাভ, আই অ্যাম ইন লাভ উইথ ইউ, দেখা দিল এই জীবনে ভালোবাসার দিন। সাবধানে সাবধানে কিন্তু, আরে দূর বাবা, তোরা তো বিকেলেই শুরু করে দিলি, আগে সন্ধ্যাটা হতে দে। কমলা, আমি যদি চেষ্টা করি তাহলে আরবি ফার্সি যে কোনো ভাষা সমস্ত ভাষা বুঝতে পারবো, এমনকি যদি চেষ্টা করি মেয়েদের মন পর্যন্ত বুঝতে পারবো, কিন্তু শত চেষ্টা করেও আমি তোমার এই ছেলের মন আজ অব্দি বুঝতে পারলাম না। সবাই যখন পড়াশোনা করছে ওর মন তখন খেলার দিকে, আর দেখো সবাই যখন আনন্দ ফুর্তি করে বেড়াচ্ছে ওর মনোযোগ তখন অন্যদিকে। আচ্ছা তুমি এইভাবে কথা বলছো কেন? আমি কিছু ভুল বলিনি কমলা, তবু ভালো যে উৎসবের দিন থেকে যদি ওর সুমতি হয় তাহলে আমি নিশ্চিন্ত হতে পারি। ও এনিওয়ে, তুমি এক কাজ করো, আগে বাচ্চাদের নতুন জামা কাপড় দাও, তারপর নয় আনন্দ করুক, বাজি পোড়াক, যা খুশি করুক, বুঝলে? ঠিক আছে। সাথী, আকাশ, চল ঘরে চল। দেখি এই যে বড় পাকা ছেলে, এই বয়সে কি হচ্ছে শুনি? কি 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 হয়েছে, কি করেছো শুনি? আপনার ছোট ছেলে আমার মেয়েকে প্রেম পত্র লিখেছে। কি? এই শিক্ষা পেয়ে যদি বড় হয় না আপনার কপালে অনেক দুঃখ আছে। এই চল ঘরে চল। রাস্কেল, তুই লাভ লেটার লিখছিলি? না আমি লিখিনি বাবা, আমি নিজে চোখে তোকে লিখতে দেখেছি। কাগজ পেন নিয়ে কিছু লিখলে বুঝি লাভ লেটার লেখ হয় না? অন্যায় করে আবার ফের মুখে মুখে কথা, মিথ্যুক কথা কা? আমি মিথ্যে বলি না বাবা, সত্যি বলছি। এর মিথ্যে কথা রাখছো? তুমি অন্যের কথা বিশ্বাস করলে, একবার যাচাই করলে না কোনটা সত্যি। আমি অন্যায় করলে তুমি আমায় মারতে পারো, কিন্তু তুমি আমায় বিনা দোষে মারলে বাবা? ছি, সদা তোকে বাবা মারলো কেন? সত্যি কথা বলার জন্য, এটা আজকের দিনের উপহার, শুভ দীপাবলি। আচ্ছা তোমরা সবাই শুধু ইংলিশেরই কথা বলছো কেন বলো তো? বাংলায় 90, অঙ্কে 80, ইতিহাসে 75, এসব কি তোমাদের চোখে পড়ে না? ইংলিশ আমার ভালো লাগে না, তাছাড়া ইংলিশ কোনো জ্ঞানের বিষয় নয়, একটা ভাষা। ইংল্যান্ডে তো সবাই ইংলিশ বলে, তার মানে কি ওরা সবাই খুব বিদ্বান, খুব বুদ্ধিমান? সে নাই বা হলো, কিন্তু অ্যানুয়াল পরীক্ষায় তুই যদি ইংরেজিতে পাশ না করিস তাহলে ক্লাস টেনে উঠবি কি করে? এমনি করলে একদিন দেখবি তোর বোন তোকে ছাড়িয়ে উঁচু ক্লাসে উঠে গিয়েছে, তখন তোর ভালো লাগবে? সাথী, যতদিন না ক্লাস টেনে ওঠে আমি উঠবো না। কিচ্ছু চিন্তা করিস না ছোটদা, তুই ক্লাস টেন পাশ করবার আগে আমি ক্লাস টেনে উঠবো না, ওকে? নে এবার খেয়ে নে। বুঝলেন মশাই,
মেয়ের বিয়ে হয়ে গেছে, আমার একমাত্র ছেলে, সেও আমেরিকা সেটেল। এই শহরে মন টিকছে না, তাই ভাবছি এই বাড়ি বিক্রি করে বাকি জীবনটা দেশের বাড়িতে কাটাবো। বুঝলাম, তার মানে আপনি চাইছেন যে আমরা এখন এই বাড়ি থেকে উঠে চলে যাই, তো? ঠিক তাই, কেননা ভাড়াতে থাকলে কে বাড়ি কিনতে চায় বলুন? একটা কাজ করলে হয় না কি, তুমি বরং বাড়িটা কিনে নাও। আমি? হ্যাঁ, আমি কিনবো এই বাড়ি? হ্যাঁ, 10 লাখের প্রপার্টি? না না, অসম্ভব অসম্ভব, ইম্পসিবল। আমার ওই সেভিংসে, তারপর সোনা দানা যা কিছু আছে সব মিলিয়ে মেরে কেটে 6-7 লাখের মতো হবে আর কি। আর সবার জন্য এই প্রপার্টি 10 লাখ, কিন্তু আপনি যদি কিনতে চান এই বাড়ি 8 লাখে দিয়ে দেব, ভেবে দেখুন। তাহলে আর চিন্তা, 2 লাখ টাকা সেটা না হয় আমি জোগাড় করে দেবো। বিশুদা, তুমি? হ্যাঁ, আমি। রেজিস্ট্রেশনের একটা শুভ দিন ঠিক করি। ওকে, আমি উঠি, আপনি যাবেন? হ্যাঁ হ্যাঁ, চলুন। বাবা। হ্যাঁ, কি রে? আমি চাকরির জন্য ফার্স্ট টাইম যে অ্যাপ্লাই করেছিলাম, তার রিপ্লাই এসেছে। ওমা, ওরা ইন্টারভিউ লেটার পাঠিয়েছে। তোর ইন্টারভিউ কোথায় রে? কই কই দেখি। হ্যাঁ, ঢেলে যাও ঢেলে যাও, দুধের রং কিন্তু বদলাবে না, সেই সাদাই থাকবে। এই কি চাই? চাই তো 500 টাকা, তা কি তুমি দিতে পারবে? পারবে না, তাই চাটাই দাও, খাই। আগে থেকে বলে রাখছি, 1 কাপ চায়ের দাম 3 টাকা। কেন 3 টাকা? কেন? অন্যান্য দোকানে 1 কাপ চায়ের দাম 4 টাকা, তার কোনো খোঁজ রাখো? তোমার কোয়ালিটি আর ওদের কোয়ালিটি? চা দুধ চিনি সব কিছুরই যে দাম বেড়েছে তা কি জানো? কিন্তু তোমার এই যে গ্লাস, তার সাইজ কি বেড়েছে? সেটা তো একই আছে, তাই আমিও আগের দামটাই দেবো। এই কি 2.5 টাকা আর 50 পয়সা? ওই 50 পয়সাই তো আমার লাভ, তাই নাকি? হ্যাঁ, এ নাও। এই কি তোমার লাভ? কিরে, কি এত ভাবছিস? কোনো মেয়ের কথা নিশ্চয়? হ্যাঁ, না, ও আমেরিকা যাওয়ার কথা ভাবছে। অত ভাবিস না, একদিন তুইও আমেরিকা যাবি আর আমিও নাম করা রাইটার হবো। হেনে, আর আমি কি রকে বসে শুধু মেয়েই দেখে যাব? তুই চিন্তা করিস না রতন, একদিন তোর গাড়িও চলবে। আরে, গাড়ি বলতে মনে পড়লো, আমাদের লোকাল এমএলএ এর একজন ড্রাইভার চাই। তুই চালাবি এমএলএ এর গাড়ি? হ্যাঁ হ্যাঁ, চোখ বুঝে চালাবো। চোখ বুঝে তুমি যদি গাড়ি চালাও তাহলে কি হবে? অ্যাক্সিডেন্ট। আমি পটল তুলবো, আর সেই সহানুভূতির হাওয়ায় আঁচল উড়িয়ে বাই ইলেকশনে জিতে এমএলএ হবে আমার বউ, তাই নাকি? তাহলে এক্ষুনি ওকে কাজে রেখে দাও। আহ, তুমি আবার এখানে কেন? ভেতরে যাও, ওয়াক আউট করো, ওয়াক আউট। আর তুমি স্যার, তুমি আজ আসলে কেন? গত পরশু এসেছিলাম স্যার, কিন্তু আপনার দেখা পাইনি। ওকে ওকে, ঠিক আছে, তোমার কাজ কনফার্ম, একটা ভালো দিন দেখে এসে জয়েন করো। আমার কাছে তো সব দিনই ভালো স্যার, তাছাড়া ভালো তো আর দিনে থাকে না, ভালো থাকে মনে। কি ব্যাপার রে আকাশ, সিলেক্ট হসনি? ডোন্ট ওয়ারি, কিচ্ছু চিন্তা করিস না। আরে, তোর বাপকেই দেখ না, 25টা জায়গায় ইন্টারভিউ দিয়ে তবে আজকের এই চাকরিটা পেয়েছে। বাবা, একটা দারুণ খবর আছে বাবা। আরে কি ব্যাপারটা, কি এত চিল্লচ্ছিস কেন? বাবা, আমি চাকরি পেয়ে গেছি। কি বললি? এ একটু জোরে বল। আমি আর বেকার নই, চাকরি পেয়ে গেছি। চাকরি? ক্লাস 10-এ 3-3 বার ফেল করা ছেলেকে চাকরি দিল কে শুনি? ওহো, আমি কবে সেই ক্লাস 10 ছেড়ে দিয়েছি, তুমি এখনো সেই ক্লাস 10 নিয়েই পড়ে আছো। ডিগ্রি নিয়ে কত ছেলে ফ্যা ফ্যা করে ঘুরে বেড়াচ্ছে তুমি কি সেটা জানো? তুমিও তো এমকম পাস করেছিলে, তুমি কি কোনোদিন অফিসার হতে পেরেছো? ওকে ওকে ওকে, তুমি চাকরি পেয়েছো এই কথাটা শুনে আমি খুব খুশি হয়েছি। কি ধরনের চাকরি তা তো জানতে চাইলে না? বলো বলো, বলে বলো কি চাকরি? আমি আজ থেকে লোকাল এমএলএ ড্রাইভার। ড্রাই কি রে, তোর মুখটা এমন ফাটা বেলুনের মতন হয়ে গেল কেন? তুই চাকরি পাসনি? ওর ব্যাপারে তোমার মাথা না ঘামালেও চলবে, দাঁড়াও। আনাও, ধরো, দয়া করে ব্যাংকে এগুলো জমা দিয়ে এসো, যাও। হ্যাঁ সুধীর দা, আমি বলছি। হ্যাঁ হ্যাঁ, তুমি আমার প্রবলেমটা একটু বোঝার চেষ্টা করো।
ওরা বলছে টাকাটা আজই লাগবে, আজ সন্ধ্যের মধ্যে। তুমি তুমি না না, আমি জানি যে তুমি যখন বলছো নেক্সট বুধবারে দেবে সেটা আমি পেয়ে যাব। কিরে কি ব্যাপার, এত ডাল দেখাচ্ছে কেন? আর ডাল, সব কপাল বুঝলি, সব কপাল। একটা সুযোগ পেলাম তাও কাজে লাগাতে পারলাম না, সব কেমন কিছুই গেল। আরে কি হয়েছে একটু খুলে বল না। খুলে আর কি বলবো, তুই তো জানিস আমার আমেরিকা যাওয়ার একটা অফার ছিল। হ্যাঁ, এবং সেখানে এক লাখ টাকা লাগবে, আজ আজ সন্ধ্যের মধ্যে। তুই তোর জামাইবাবুকে বলে দেখতে পারিস তো। আরে এতক্ষণ তো ওর সঙ্গে কথা বলছিলাম, ও সব জানে, তারপরে বলছে টাকাটা আজ নয় বুধবার দেবে। যাক বাদ দে, আমেরিকা যাওয়ার ভাগ্যটা কি অন্তত আমার নেই। আমাদের বন্ধু বান্ধবের মধ্যে কাউকে বলে দেখতে পারিস। এক লাখ টাকা যে দিতে পারবে সে আমাদের বন্ধু হবে কেন বল? তা ঠিক বলেছিস, তবে আচ্ছা তোর জামাইবাবু বুধবারের মধ্যে টাকাটা ঠিক ফেরত দিতে পারবে তো? কি মজা করছিস বলতো, তখন থেকে এমন ভাব দেখাচ্ছিস মনে হচ্ছে যেন তুই টাকাটা আমাকে দিবি। হ্যাঁ দেব। আরে টেনশনের কি আছে, এসে যাবে এসে যাবে। তুমি কি এত ভাবছো বলো তো বিশুদা, শুভ সময় থাকতে থাকতে রেজিস্ট্রেশনের কাজটা সেরে ফেলি। আরে দাঁড়াও দাঁড়াও, শক্তিকে টাকাটা আনতে পারি তো আগে আসুক। ওর আস্তে আস্তে কাজটা তো এগিয়ে রাখা ভালো। না না কান্তিবাবু, তা হয় না, আগে আপনাকে পুরো টাকাটা বুঝিয়ে দিয়ে তারপর রেজিস্ট্রেশন। ঠিক আছে, তুমি অপেক্ষা করো, আমরা দেখি কাজটা কত দূর এগোলো। আসুন কান্তিবাবু। কোথায় যে গেল শক্তি টাকাটা আনতে? এই যে গোপাল বাবু, পাশের ফ্ল্যাটে থাকে, সব কাজেই বউকে সাহায্য করে, আর তুমি তুমি কোনোই কমমেন্ট নও। এক্সকিউজ মি, শুনছেন? হ্যাঁ বলুন, শুনছি। এই ঘরে যে ছেলেটা থাকে সে এখন আমেরিকায়, তার বাড়ির সবাই দেশে গেছে। ওর ব্যাপারে কত লোককে যে বলতে হচ্ছে। কি গো, কার সাথে কথা বলছো? আর কার সাথে বলবো, তুমি ছাড়া এখানে সবাই তো ভাই। টেনশন করো না বিশুদা, এসে যাবে। তাহলে তোমার নিজের বাড়িটা হলো, কি বলো বিশুদা? এটা কি বিশ্বনাথ বাবু, আমাদের তো আট লাখ টাকা কথা হয়েছিল তো, হয়েছিল তো, এখানে কিন্তু সাত লাখ টাকা হচ্ছে। সাত লাখ টাকা কি বলছেন কি আপনি কান্তি বাবু? হ্যাঁ কম আছে। শক্তি কি বলছিস তুই, এক লাখ টাকা কম আছে? ওটা মানে আসলে বাবা, কি আমতা আমতা করছিস, কোথায় গেল টাকাটা, জবাব দে রাস্কেল। হ্যালো, শুনছেন? এটা অফিস, আপনারা বাইরে গিয়ে ডিসকাস করুন, এখানে নয়, প্লিজ ডোন্ট শাউট। সরি সরি, আপনি বিশ্বাস করুন আমি ওকে আট লাখ টাকা দিয়েছিলাম, প্লিজ আমাকে আপনি এক সপ্তাহ সময় দিন, আই উইল অ্যারেঞ্জ। সে না দিলাম, কিন্তু আপনি কি পারবেন এক সপ্তাহে এক লাখ টাকা অ্যারেঞ্জ করতে? পারব, যেভাবেই হোক ওই এক লাখ টাকা আমাকে অ্যারেঞ্জ করতেই হবে। আমি ভলেন্টারি রিটায়ারমেন্ট নিয়েছি, আসলে তোমাদের সকলের থেকেও আমাকে বেশি ভালোবাসে কিনা, তাই আমার আট বছর চাকরি বাকি থাকতো, আমাকে রিটায়ার করিয়ে ও আমাকে ঘরে বসিয়ে দিল। তুমি এমন ভাবে বলছো কেন বাবা, আমি কি ইচ্ছা করে এসব জেনে শুনে ঘটিয়েছি? আমার কথা বোঝার চেষ্টা। কমলা কমলা, তুমি তোমার ছেলেকে বলে দাও যে আজ থেকে ও যেন আমার সঙ্গে কথা না বলে। তোমার ছেলে তোমার সঙ্গে কথা বলবে না, তুমি কি বলছো? দেখো কমলা, পৃথিবীতে যখন ওকে আমরা এনেছি ওর ভরণ পোষণের দায়িত্ব নিয়েছি, তাই তিন বেলা ওকে খাবার খেলাতে হচ্ছে। থাক বাবা, তার কোনো প্রয়োজন নেই, আমি নিজের দায়িত্ব নিজেই নিতে পারবো। শক্তি কি বলছিস তুই? দেখ দাদা, বাবার বন্ধুরাও তো বাবাকে হেল্প করেছে, তেমনি আমিও আমার বন্ধুকে হেল্প করেছি। বাবা ভালো মানুষ বলে টাকাটা ফেরত দিয়ে দিয়েছে, কিন্তু আমার বন্ধু সে একটা রাস্কেল, সে চিট করেছে আমাকে। কে সে বন্ধু? তুমি তাকে চিনবে না, আমার নিজের ভুলটাকে আমায় নিজেই শুধরে নিতে হবে। আর আমি কথা দিচ্ছি এক বছরের মধ্যে আমি বাবার এক লাখ টাকাটা ফিরিয়ে দেব। শক্তি শক্তি ছোটা শোন বাবা, শক্তি শক্তি শোন, শক্তি শক্তি Thank you.
কি হলো শক্তি, তোমায় আজ এত ডাল দেখাচ্ছে কেন? তোমায় দেখে মনে হচ্ছে বৃষ্টিতে ধুয়ে যাওয়া ইলেকশন কাটাও। কি হয়েছে তোমার? কিছু না স্যার। স্যার ওদেরকে একটু সাহায্য করবো। তুমি কি আমার গাড়িটাকে অ্যাম্বুলেন্স ভেবেছো নাকি? স্যার ওই লোকটা মারা যাবে। মারা গেলে একটা ভোট কমবে। স্যার আপনি এমএলএ হয়ে এসব কথা বলছেন? স্যার আপনার মুখে এসব কথা মানায় না। তুমি ঠিক বলেছো, সেই কারণেই ভাবছি এবার এমপি হব। নাও নাও গাড়ি চালাও। এই সত্যি গাড়ি থামা, আমায় মার্শাল সাই নামিয়ে অ্যাম্বুলেন্স বানানো। আমি তোকে দেখে নেব, তুই আমায় চিনিস না রে শক্তি, এর ফল তোকে পেতে হবে। আরে আমি ওই কোম্পানিতে অ্যাপ্লাই করেছি। না না এখন ওরা ইন্টিমেশন দেয়নি, দিলে নিশ্চয়ই জানাবো। তবে যেটা বলছি, ওই শক্তি আমি নিতে পারবো না। কি ব্যাপার, এমএলএ সাহেব কোন কাজ আছে? এই তো ছোট দোকান, এমএলএ সাহেবকে বলে একটা বড় দোকানের ব্যবস্থা করে দিন না। না না সেটা আর হবে না। আরে আমার নিজেরই কাজ নেই তো তোমার জন্য কি করবো? এইদিকেই কোথাও হবে মালটা বাড়ি বুঝলে। ঠিকই বলেছ। যা বাবা কে রে। বাবা কিছু বলো বাবা। আয় দেখ, নিজের চোখে দেখ ঘরের কি অবস্থা করে গেছে ওরা। তোর জন্য এমন দিন আসবে আমি ভাবতে পারিনি। কোন পাপের সাজা দিচ্ছিস তুই আমাদের? কোন পাপের? সবকিছুর মূলে তুই। তোর জন্য রাস্তার কতগুলো গুন্ডা লোফার আজ আমাদের এভাবে হেনস্থ করে গেল। তোর বাবার গায়ে হাত পর্যন্ত তুলেছে। কিন্তু কেন শক্তি কেন? তোর জন্য আমার মান সম্মান সব যাবে। এরপর ওরা থানায় যাবে, থানায় যাবে, থানা থেকে পুলিশ আসবে বাড়িতে।
আমাকে থানায় যেতে হবে, সেখান থেকে কোর্টে। তোকে জন্ম দিয়ে তোর মা ভুল করেছিল, আর তোকে এত বড় করে তুলে আমি ভুল করেছি। তুই শুধু বড়ই হয়েছিস, কিন্তু মানুষ হসনি শক্তি, মানুষ হসনি। যাকে নতুন করে নতুন কোনো ঝামেলা আমি জড়াতে চাই না। তুই চলে যা, তুই চলে যা শক্তি এখান থেকে। আমি তোর মুখ দেখতে চাই না শক্তি। কি বলছো বাবা, গুন্ডারে তোমার গায়ে হাত তুলেছিল বলে? ওর জন্যই গুন্ডারে আমার গায়ে হাত তুলেছিল? বাবা তুমি বোঝার চেষ্টা করো। তুই ছেড়ে দে, চলে যা। শক্তি শুন, শুন। থাক, বাবাকে বলতে দাও। বাবার মনেই যখন আমার জায়গা রইল না, তখন আর এই ঘরে দেখি কি হবে। আমি যাচ্ছি মা। নমস্কার, আজকে আমাদের সামনে আছেন 2003 সালের বিজয় অ্যাওয়ার্ড জয়ী ফেমাস গীতিকার শ্রী গীতিময় ঘোষাল। নমস্কার। আচ্ছা, আপনার বিজয় অ্যাওয়ার্ড পেয়ে কেমন লাগছে? শক। আপনার বিশ্বাস? কঠিন পরিশ্রমে। আপনার অবিশ্বাস? ভাগ্যে। আপনার হবি স্যার? বই পড়া। ওকে স্যার, আমার লাস্ট প্রশ্ন, বাংলা গানকে আপনি কি রূপ দিতে চান? নতুন দৃষ্টি। এতক্ষণ আপনারা বিজয় অ্যাওয়ার্ড জয়ী শ্রী গীতিময় ঘোষালের সাক্ষাৎকার দেখলেন। জীবনটাই নোনতা করে দিলে। নেহাত তোমার বাবা এসে হাতে পায়ে ধরেছিল, তাই বিয়ে করেছিলাম, নইলে আমার মতো ম্যানেজার। বাবা আমার খিদে পেয়েছে, আমার চুল বেঁধে দাও। তাই বেঁধে দাও। আরে বাবা চুপ কর, চুপ কর, চেল্লাস না, লোকে শুনে ফেললে পর আমার পেস্তিস পাঙ্কচার। সবাই জানে আমি কড়া ম্যানেজার কুণ্ডু, আর তোরা এরম ঠিক করলে সবাই জেনে যাবে না যে তোদের মায়ের কথা আমি উঠি আর বসি। দেখলু কোথায় বাথরুম? আমার চুল বাঁধো, বললাম না আমার খিদে পেয়েছে। আমারটাই বাঁধো। এখন আমি কোথায় যাই? হ্যাঁ এক কাজ কর, তুই ওর চুল বেঁধে দে, তুই ওর টাই বেঁধে দে। আরে বাবা সবাই মিলে মিশে বাঁচতে সে চাই, তোদের মায়ের কাছে যাই। সরলা তোমার কফি ওখানে রাখো। ও অফিসে যাব, 100 টাকা দেবে? হাত খরচা দাও না গো প্লিজ। ঘরে এত আলমারি ড্রয়ার থাকতেও তুমি ওখানে কেন টাকা রাখো গো সরলা? কে বললে? সরি, তোমার বইয়ের নাম মিনতি? একদম ঠিক। বয়স 30 বছর? ঠিক তাই। তোমার বাবার নাম ভূতনাথ মণ্ডল? দাঁড়ান দাঁড়ান এক মিনিট। হ্যাঁ ঠিক নামই বলছেন। মার নাম সরলা মণ্ডল। কি আশ্চর্য, এটাও তো ঠিক বললেন। তোমার বোনের নাম শেফালি, ভাইয়ের নাম সুনীল, বাড়ির নম্বর 13 মণ্ডলপাড়া লেন সালকিয়া হাওড়া 6। একেবারে ঠিক। আমার অর্থ যোগ? যোগ নয় বাবা, বিয়োগ। তোর পকেটে যে 500 আছে ওটাই আমার প্রাপ্তি যোগ। দাও দাও দাও, তাড়াতাড়ি দাও। অবাক কাণ্ড, আমি সবকিছু ঠিকঠাক বলছেন কি করে? তখন বুঝিয়ে দেবো। আসবো আসবো নিশ্চয়ই। ওকে ওকে, ভগবান তোমার মঙ্গল করুক, যাও। ইগো লাহিড়িদা, কি তুমি তো দেখছি একেবারে পাক্কা জ্যোতিষীর মতো সবকিছু ঠিকঠাক বলে দিলে, সত্যি তুমি অ্যাস্ট্রোলজি জানো নাকি? আরে দূর দূর, ওকে আমি ঠিকুজি কুষ্টি আনতে বলেছিলাম, গাড়াটা রেশন কার্ড নিয়ে চলে এলো, ব্যাস দুষ্টি সুদ্ধর নাম বলে দিলাম। পটলাদা পটলাদা, তুমি এখানে, খবর শুনেছো? কি খবর? আমার শক্তিদা অ্যাওয়ার্ড পেয়েছে গো, অ্যাওয়ার্ড। সত্যি? হ্যাঁ। শক্তিদা, শক্তিদা কোথায় তুমি? হ্যাঁ ওদিকে না, ওদিকে, এইদিকে এইদিকে। এত বড় খবরটা তুমি চেপে গেলে? হ্যাঁ কি খবর লাইরিদা? এই নাও আগে মিষ্টি মুখ করো।
দৃষ্টি মুকেশের জন্য। আরে ব্রাদার, তোমার লেখা গান অ্যাওয়ার্ড পেয়েছে, তুমি জানো না? অ্যাওয়ার্ড তো আমি পাইনি, পেয়েছে গীতিময় ঘোষাল। কিন্তু গানটাকে লিখেছো তুমি তো, সে তো লেখেনি। হ্যাঁ, গানটা আমি লিখেছি ঠিকই, কিন্তু কাজটা তো এসেছিল ওর কাছে, ওর নামে। সে তো তোমার ট্যালেন্ট ভাঙিয়ে খাচ্ছে ব্রাদার, তুমি যদি গানটা না লিখে দিতে তাহলে অন্য কেউ লিখতো। আরে আমি এক সামান্য ট্যাক্সি ড্রাইভার, এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে একমাত্র ঘোষালদাই আমার ট্যালেন্টটাকে বুঝে আমাকে দিয়ে কাজ করাচ্ছে। সে তো আর এমনি এমনি কাজ করাচ্ছে না, তার বিনিময়ে অনেকগুলো টাকা দিচ্ছে, আর কি চাই? তোমরা না শুধু শুধু ঘোষালদার বদনাম করছো। সে তুই যাই বল, আমি তো জানি তোর মতো ট্যালেন্ট নিয়ে এই পৃথিবীতে এখনো কেউ পয়দাই হয়নি। তাই বুঝি? হ্যাঁ, আচ্ছা বলতো, তুই কজন রাইটারকে চিনিস আমি ছাড়া? আমি তো একজনকেই চিনি। বল বললা বললা তোকে। তাই বল, তুই কি জানিস আগামী দিনে রাইটার হওয়ার জন্য কতজন স্ট্রাগল করছে? হ্যাঁ একটু ভাবতে দি। ভাব, ভেবে বলছি। বল, ভেবে বলবে। চেপে যা, চেপে যা, অনেক হয়েছে, এমন বিজ্ঞ বিজ্ঞ ভাব দেখাচ্ছিস, অপদার্থ। আরে ও আজকে রাইটারদের চেনে না তো কালকে রাইটারদের নাম কি বলবে? ইডিয়েট। এই যে ভণ্ড জ্যোতিষী, বেশি খাপ খোড়া বলে দিচ্ছি। তাহলে না আমিও তোমাকে ছেড়ে দেবো। না বলে পটলা 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 পটলা, তোরা কি চাস বলতো? এ মানে একটু আর কি ওই বুঝেছি বুঝেছি, তোদের একটু পার্টি দরকার। ওকে ওকে, আমি রাজি। এই কে রে? তাই গুরুর মন খারাপ, তোমরা ডিস্টার্ব করো না। গুরুর এখন শান্তি চাই, শান্তি। নাও ব্র্যান্ডি চাই, ব্র্যান্ডি। কোথাকার কে আমাদের এভাবে বলছে? সারা মেজাজটাই বিগড়ে দিল। উত্তেজিত হয়ো না। কি বলছো কি ব্রাদার? আহা লহরিদা, লহরিদা, এদের এই সিচুয়েশনটা দেখে না একটা গান মাথায় আসছে। গান? শুধু লিখলে হবে না, গাইতে হবে। গাইতে হবে, গাইতে হবে। তুই গান গা, আমরা সবাই নাচি। হ্যাঁ নাচবো। বড় রিস্কি রে ভাই, দু চার পেগে কাট, এই পেটের কথা মুখে আসে বলছি রে সাজবা। ঘুমের পেগে লিমকা ঢেলে ভাসি দিয়ে আইস, নেশার ঘরে এক ঘেয়ে লাইফ মাইরি লাগে নাইস। এ গৌরাঙ্গ এ কি রঙ্গ, এ গৌরাঙ্গ এ কি রঙ্গ, এ গৌরাঙ্গ এ কি রঙ্গ, এ গৌরাঙ্গ এ কি রঙ্গ। ছেলে ধরা মেয়ের আসব প্রতিবাদের দল, লাইফে নিত্য নতুন বয়ফ্রেন্ড চাই, কিন্তু ওদের চল আয় রে একই কেনা দল। এ গৌরাঙ্গ এ কি রঙ, এ গৌরাঙ্গ এ কি রঙ, এ গৌরাঙ্গ এ কি রঙ। হলো যাদের পরিশ্রমে, সেই রোদের পাশেই ঝুপড়ি ঘরে তাদের আয়ু কমে। কেন কিসের পরিণামে নামি দামি বিদেশিকার রাস্তা দখল করে, আর বড় লোকের ঠান পাঠাতে গরিব দুঃখী মরে, নেতারা শুধুই পকেট ভরে। হে গৌরাঙ্গ এ কি রঙ, হে গৌরাঙ্গ এ কি রঙ, হে গৌরাঙ্গ এ কি রঙ। গৌরাঙ্গ একি রঙ্গ, এই শরীরে শ্বাস ততদিন বাঁচবো বলে আস ততদিন, কেউ জানি না আর কতদিন থাকবো রে বেঁচে। একদিন এই দম ফুরাবে, ঠান্ডা হয়ে প্রাণ জুড়াবে, এই কটা দিন জানারে নেচে। হে গোবিন্দ কি আনন্দ, হে গোবিন্দ কি আনন্দ।
কালো টাকা কালো বাজার সাদা কালো মিলে মিশে আজকে একাকার কালো সাদা সাদা কালো হ্যাঁ তোমার মোটা মানি ব্যাগে ওদের নজর পড়বে আগে কত জিনিস প্রমিস করে বলবে ভালোবাসি আরে রে ফেসে গেলেই ফাঁসি যেই পুরাবে টাকা তোমার থাকবে না কেউ পাশে তোমার ডাকবে তোমার ব্রাদার বলে বলবে এবার আসি চিচি সর্বনাশি হে গৌরাঙ্গ হে কি রঙ্গ হে গৌরাঙ্গ খাবার পাবো না ব্রাদার আরে বাড়িতে আজকে রান্নাও করিনি আছে কপালে এসো আমার সঙ্গে নমস্কার নমস্কার ঠিক হবে না কেন যে এরকম হাতে পায়ে ধরে রিকোয়েস্ট করছে আরে ঘর ধাক্কা দিয়ে বের করে দিতে পারে তো শক্তি তোর যদি এটা নিজের বোনের বিয়ে হতো তাহলে কি এই কথা বলতিস জুতো পেটা করে বার করে দিতাম ব্রাদার মুখে বলা সোজা মেয়েটার জীবনটা আরে কোন জীবনের কথা বলছো কালকেই হয়তো শুনবে নয় গ্যাস সিলিন্ডার বাস্ট করেছে নয় সিলিং ফ্যানে ঝুলেছে নয় ডিভোর্স হয়েছে আরে এসব শোনাচ্ছে এটা করাই ভালো না 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 আপনারা যাবেন না আপনারা যাবেন না প্লিজ না আপনারা যাবেন আপনারা যেতে পারেন কাকা বাবু ওদের চলে যেতে বলুন কিন্তু মানসী এত দূর এসে এ বিয়ে ভাঙলে সুমনের জীবনের কি হবে কিছুই হবে না কাকা বাবু সুমনা বরং বেঁচে যাবে না হলে কাল শুনতে হবে নয় গ্যাস সিলিন্ডার বাস্ট করেছে নয় সিলিং ফ্যানে ঝুলেছে নয় ডিভোর্স হয়েছে এই সব দুঃসংবাদ শোনার থেকে এই কি ভালো নয় এটা মনে ভালোই হবে মেয়েটা কি তোর বন্ধু ওকে চেনো নাকি ব্রাদার মেয়েটা তো একদম সেম ডায়লগ বলল মেয়ে নিজে পছন্দ করেছিল বলেই না সুমনা চলে আয় এখানে আর একটা মিনিটও নয় চলে আয় আয় চল সুমনা নিজেকে সামলে নে চল নিজেকে সামলে নে জীবনটা নষ্ট করা যায় না কিভাবে ওদের বল এখান থেকে চলে যেতে কাম অন ওর থেকে অনেক ভালো ছেলে তুই পাবি কোনো ছেলে খেলা নয় বিয়েটা সেটা বুঝিয়ে বল কাকা বাবুকে আয় আমার মেয়ের বিয়ে উপলক্ষে আপনারা সকলে এই আসরে আজকে একত্রিত হয়েছেন আপনাদের ধন্যবাদ প্লিজ হ্যাভ দ্য ডিনার জাগো রাত তখন লক্ষ্য যায় হাই আরে বাবা খাবারটা ওদিকে কিভাবে গাড়ি চালাচ্ছেন নো ম্যাডাম আপনি কি একটু ধার দিতে পারেন আরে ছোটটা তুই হ্যাঁ ঠিকই বলেছিস রে বোন অ্যাকচুয়ালি দোষটা আমাদের নয় তবে কার বাবার বল কিছু জানিস বর্দার একটা ইন্টারভিউ আছে আমিও সঙ্গেই এসেছি ইন্টারভিউ কেন আগে চাকরিটা কি হলো ওটা তো প্রাইভেট ব্যাংক ছিল বন্ধ হয়ে গেছে আচ্ছা বোন তোর এই দ্বিতীয় সম্বন্ধটা কি হলো তুই আর বদলালি না তুইও বদলাবি না দাদা সব সময় সিরিয়াস আরে এটা তো কুণ্ডুদার অফিস জানো কাল না আমার ওয়াইফের চোখে না সামান্য একটু ধুলো পড়লো
ডাক্তারের কাছে নিয়ে গেলুম, 500 টাকা খসে গেল। কমই খসেছে। দুলনা পরে চোখে যদি একটা দামি সিল্কের শাড়ি পরতো তাহলে কমপক্ষে 5000 টাকা খসতো। আপনি? আমি হলাম ম্যানেজার মিস্টার কুণ্ডু, তার ডিয়ারেস্ট এন্ড নিয়ারেস্ট ফ্রেন্ড। কুণ্ডু? কেন বিশ্বাস হচ্ছে না? ও ইয়েস 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 ইয়েস, বসুন বসুন বসুন। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আপনারা দুজন যদি একটু সরে বসেন তাহলে হাওয়াটাকে একটু ফ্রিলি বইতে পারে, বুঝলেন? আর আপনাদের অফিসে মহিলাকে একটু কম মাইনে পান? কম মাইনে কই না তো না। তাহলে এনাকে একটু ফুল ড্রেস পরাচ্ছেন না কেন? আচ্ছা, আপনার অফিসে কাজ না করে এই খোশ গল্প করেন কেন তো? হ্যাঁ, ভুল ভুল স্যার ভুল, মাই মিস্টেক মাই মিস্টেক স্যার মাই মিস্টেক। আচ্ছা, আপনাদের অফিসে কোনো গেস্ট এলে তাকে একটু চা কফি কিছু অফার করা হয় না? ওয়াই নট ওয়াই নট স্যার। এই এখানে 2 কাপ কফি দিয়ে যাও, 2 কাপ। আবার দুটো কেন? কেন স্যার, আপনি খাবেন না? আরে আমি তো খাবো, আপনি বসে কাজ করুন। ইয়েস স্যার ইয়েস। থ্যাংক ইউ থ্যাংক ইউ। কুণ্ডুদা কুণ্ডুদা, তুমি ম্যানেজার নও? এদিকে। হ্যাঁ এদিকে আয় না, চল। আরে কোথায় নিয়ে যাচ্ছ? আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একটা জিনিস তো কিছুতেই বুঝতে পারছি না। কি? তুমি কি ঘুষ নিয়ে ধরা পড়েছো? কেন? এই যে তুমি ছিলে ম্যানেজার আর হয়ে গেলে পিয়ন। কে ঘুষ দেবে? বরঞ্চ ঘুষ দিয়ে পিয়নের চাকরিটা পেয়েছি, এখন বল তুই এখানে কেন? তাহলে মিস্টার কুণ্ডুর বন্ধু বলাতে আমাকে কফি দিল যে? আরে আমাদের ম্যানেজারের টাইটেল তো কুণ্ডু, তা তুই এখানে কেন? বৌদি কি এসব জানে? কি করে জানবে ও, একে তো এই থোবরা, পিয়ন বললে পর বিয়ে হতো, তাই ম্যানেজার বলেছি। বৌদি এসব জানলে কিন্তু তোমাকে ডিভোর্সও দিতে পারে। হ্যাঁ আরে সে আমি ম্যানেজ করে নেব। বুঝেছি, তুমি হলে তাহলে এসব ম্যানেজ করার ম্যানেজার। সেটাই তো, তুই এখানে কেন? হ্যাঁ, কিছুক্ষণ আগে আকাশ বলে একটা ছেলে এখানে ইন্টারভিউ দিতে এসেছিল। হ্যাঁ, সে হচ্ছে আমার দাদা। তোর দাদা? হ্যাঁ। ও কি সিলেক্ট হয়েছে? না হয়নি। কেন মানে 20,000 টাকা ঘুষ লাগবে? দাদা কি রাজি হয়েছে? না, সরি বলেছে। টাকাটা যদি আমি দিই তুমি কি চাকরিটা পাইয়ে দিতে পারবে? একটা রুমাল কেনার পয়সা নেই, ও চাকরি কিনবে দাদা। আরে সেই চিন্তাটা আমার, তুমি 1 সপ্তাহের মধ্যে টাকাটা পেয়ে যাবে। 1 সপ্তাহ? হ্যাঁ। আরে অসম্ভব। আরে আজকালকার দিনে একটা চাকরি আর চাকরি করা মেয়ে দুটোরই ডিমান্ড, অনেকটা ওই ওয়ানডে ক্রিকেটের টিকিটের মতো হটকে। তাই বুঝি? হ্যাঁ তাই। ঠিক আছে আমি আসি তাহলে। হ্যাঁ যা, সাবধানে যাস। সাবধানে তো যাবই, কিন্তু তোমাকে এই পিয়নের ড্রেসে দারুণ মানাচ্ছে। বৌদি যদি একবার তোমাকে এই ড্রেসে দেখে না, নতুন করে তোমার প্রেমে পড়বে। এই শক্তি এই শক্তি, আমি 1 সপ্তাহ অব্দি চাকরিটা আটকে রাখতে পারবো। তোর বৌদি যদি না জানে, প্লিজ। ওকে বাই। বাসের জন্য অপেক্ষা করছো? আরে বাসের জন্য অপেক্ষা করে কোনো লাভ নেই, বাস আসার আগে বৃষ্টি এসে যাবে। আরে কি ভাবছো, ব্যাক সিট খালি আছে, বসে পড়ো। ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ কুইক, এক এক করে সবাইকে পৌঁছে দেবো। কাম অন। হাই হাই। এই বাইকটাতে যেতে বলছো? ইয়া, এই বাইকটা নিশ্চয়ই তোমার বাবা কিনে দিয়েছে। ইয়া, আর পেট্রোল সেটার জন্য নিশ্চয়ই বাবার কাছে হাত পাতো। ইয়া, বাপের কিনে দেওয়া বাইকে এভাবে মেয়েদের খালি লিফট দিতে থাকলে তোমার ফিউচারটা তো ফিউজ হয়ে যাবে। তখন নিজের ছেলেকে একটা সেকেন্ড হ্যান্ড সাইকেলও কিনে দিতে পারবে না। দাঁড়িয়ে রইলে যে, যাও যাও বলছি। সবাই এমন হাততালি দিয়ে হাসছে কেন স্যার? আপনি কি কোনো চুটকি বলেছেন? আরে না না,
আসলে ওদের আমি বলেছি ওরা যতক্ষণ না ক্লাপিং থামাবে আমি ততক্ষণ কোনো লেকচার দেব না। তা ওরা সমানে ওই হাততালি দিয়েই চলেছে, দিয়েই চলেছে। আরে স্টপ স্টপ, ওহো ক্লাপিং স্টপ। শোনো, আমি এখন তোমাদের যে কথাটা বলতে চাইছি সেটা কোনো লেকচার নয়, সেটা হলো আমার হাতে একটা সার্কুলার এসেছে। সার্কুলার? এ তো রেকট্যাঙ্গুলার স্যার। সাইলেন্স, আমি জানি সেটা। শোনো, আগামী মাসের 24th আমাদের এই মেডিকেল কলেজের কালচারাল প্রোগ্রাম হচ্ছে, তা এতে তোমরা যে যে পার্টিসিপেট করতে চাও তারা তারা আস্তে আস্তে আমার কাছে নামগুলো বলো, আমি সেগুলো লিস্ট করে নিচ্ছি। রেশমি, রেশমি, রিমা, রিমা, সন্তোষ, মানসী স্যার। এই না না, মানসী? নো স্যার। নো স্যার? নো নো কারোর নাম হয় নাকি? নো স্যার, আমি পার্টিসিপেট করব না। ওহো মানসী, ঠিক আছে, ইউ আর পার্টিসিপেটিং। দারুন প্রকাশ, দারুন দারুন, খুব ভালো। এই থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই সাইডেশ, হাই হাই প্রকাশ। হাই, সুপারব, থ্যাংক ইউ। এই বছর ফার্স্ট প্রাইজ তুই পাবি। পার্টিসিপেট করলে তো? ওহো, সে কি রে প্রকাশ, তুই ডান্স করবি না কেন? কারণটা কি সবাই জানবে পরে। আমি কিন্তু তোর নাম দিয়ে দিয়েছি। নামটা দিয়েছিস তুই, সেটা তোর হেডেক। আমি পার্টিসিপেট করব না, দ্যাটস অল। তাহলে প্র্যাকটিস করলি কেন? শোন, ইটস মাই হবি, এর সঙ্গে কম্পিটিশনের তো কোনো যোগাযোগই নেই। সত্যি আর টু মাচ, যাই বল, করতেই হবে। প্রকাশ, এবছর মানুষই পার্টিসিপেট করছে। হ্যাঁ, ও নাম দিয়েছে। হাই হাই, নেক্সট রিহার্সাল কবে আছে সেটা জানতে এলাম। এনি ডে, এনি টাইম, নেক্সট মানডে, ফিক্সড। ওকে ওকে, চল চল, বাই বাই। গান লেখা অত সহজ নয়। গান লেখার জন্য ভালো মুড চাই, ভালো ভাবনা চাই, সুন্দর সুন্দর কথা চাই, শক্তিও চাই। মিস্টার ঘোষাল, আদার্স রাইটাররা কিন্তু সিটিং করেই গান লিখছেন। ঠিক আছে, তাহলে ওদের দিয়ে লিখে নিন। আচ্ছা, গান লেখাটা ইম্পর্টেন্ট না সিটিং করে ওদের সামনে বসিয়ে গান লেখাটা ইম্পর্টেন্ট, কোনটা বেশি দরকার বলুন বলুন বলুন। ওকে, আপনি যা ভালো মনে করবেন, এই নিন 1 লাখ অ্যাডভান্স। আরে রাখুন 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 রাখুন। হ্যাঁ, এখন টাকার গন্ধে গানের ছন্দ আসছে। আচ্ছা আসছি। নমস্কার নমস্কার নমস্কার। এ দেখ, সামনে নোংরা লেগে আছে, পরিষ্কার করে নে। নমস্কার স্যার। আচ্ছা লোক তোমারই। ড্যাডি, আগে লিখে দাও তারপরে চা খাও, প্লিজ ড্যাডি। আমি ওদের কথা দিয়েছি, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ড্যাডি। কি হলো দীপা, সকাল সকাল বাবাকে বিরক্ত করছে কেন? দেখো না দাদা, আমি কম্পিটিশনে নাম দিয়েছি, আমার একটা সরচিত কবিতা চাই, ড্যাডি কিছুতেই লিখে দিচ্ছে না। লিখে দিন না ঘোষালদা। ওরে বাবা, আমার এত সময়টা কোথায়? আরে ঘোষালদা, তোমাকে ঠিকই লিখে দেবেন। কবে দরকার তোমার কবিতাটা? কালকেই। হ্যাঁ ঠিক আছে স্যার, তোমাকে কালকেই লিখে দেবেন। ঘোষালদা, আমি লিখে দেবো, আপনি হ্যাঁ বলে দিন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ও থ্যাঙ্ক ইউ, থ্যাঙ্ক ইউ। হ্যালো, এই সপন স্যার ফোন বোধহয়। এদিকে এদিকে এদিকে। পারেও বাবা নাটক করতে। কি শক্তি, খেমকাজির ছবি নতুন সোর কিরকম লাগছে? চেনা চেনা লাগছে, মনে হয় শুনেছি আগে কোথায়। তাহলে তো হিট হবে, ওই চালু কথা হওয়া চাই। কিন্তু আপনার কবে দরকার? যত তাড়াতাড়ি সম্ভব। ও ভালো কথা, তোমাকে তো বলাই হয়নি, তোমার দুটো গানই বাবুল বোসের খুব ভালো লেগেছে। ওরা এরকম বলছিল যে দুটো গানই তোমার নাম দেবে, আমি বললাম যে তার কোনো প্রয়োজন নেই। আরে দুটো গানের নাম দিয়ে লাভটা কি? এক বছর অপেক্ষা করো, দেখবে সিঙ্গল কার্ডে বড় পর্দায় তোমার নাম যাবে। ততদিনে তোমার কল্যাণে আরেকটা বাড়ি বানিয়ে ফেলবে। বানাতে দাও না, তোমার তাতে প্রবলেম কি? ঘোষালদা, হ্যাঁ, আমার একটু 20,000 টাকা দরকার ছিল গো। হ্যাঁ, ওই দাদার চাকরির জন্য। দিতে পারতাম, জানো, দিতে পারতাম, কিন্তু মুশকিল কি হয়েছে জানো তো, ওই প্রোডিউসার আমাকে
ক্রিকেট ব্যাটের থেকে একটা বড় চেক দিয়েছিল, সেটা আবার শোয়েব আখতারের বলের থেকেও বেশি স্পিডে বাউন্স করেছে। খেমকাজির গানটা আমি আপনাকে কালকেই লিখে দিতে পারি, তাই নাকি? হ্যাঁ। বাহ, খুব ভালো, খুব ভালো। তা তুমি তোমার দাদার চাকরির ব্যাপারে কি বলছিলে না? 20,000 টাকা স্যার। একবা বলুন, তোর কাছে সংসার খরচার জন্য যে 10,000 টাকা রাখা আছে না, ওটা ওকে দিয়ে দে। 20,000 বলেছিলাম স্যার। আচ্ছা ঠিক আছে, 10,000 টাকা এখন নাও না, বাকি 10,000 টাকা তুমি একটু কষ্ট টষ্ট করে জোগাড় করো। যাও যাও যাও, ওর সঙ্গে যাও। ঠিক আছে, যাও যাও। এটা দীপাকে দিয়ে দেবেন, গিফটের কথা কারটা। এই জীবনের সকল হাসি কান্না যদি হয়, মায়ের মতো আমার ব্যথা কেউ তো বুঝবে না। স্বপ্ন পথের অন্ধকারে থামতে যদি হয়, হাত বাড়িয়ে বাবার মতো কেউ তো খুঁজবে না। আমি চলতে ভালোবাসি দাদার পাশাপাশি, আমি দেখতে ভালোবাসি বোনের মুখে হাসি। এত ভালোবাসা ছেড়ে দূরে সরে থাকা কবিতারা আছে, তবু মন বড় একা। কিরে এখানে ঢুকলি? আরে ঘোষালদা একটু খবর নিতে বলেছে, ওনার নতুন সিনেমার অডিও ক্যাসেট কেমন বিক্রি হচ্ছে। মনে আছো তুমি তার ক্যাসেট কেমন বিক্রি হচ্ছে? ভালো বিক্রি হচ্ছে স্যার। In fact, আমাদের কাছে একটাই কপি আছে। ও আচ্ছা। Hey, I wanted that. Oh, আপনি নিচ্ছেন? Thanks. এই গুরু, ওদিকে একবার তাকিয়ে দেখো মামা, পুরো ক্রিকেট ময়দান, কভার্স, নো কভার্স, Wow! Two fine legs and a deep... Chop! 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 Oh, yeah! Hello? Hello, 1122. Yes? Ashoka Hotel, take a look at pick up for a bypass. Okay, sir. Hey, shadi shadi dekhe kurte hobe tu? Haan, thik ache. Ode drop kore tarpore chole jabo. আচ্ছা ফাসান ফাসলাম বাইরে, ওরা তো আসার নামই করছে না, ওদিকে সাথীও ওয়েট করছে। তুই তো আগেই বলেছিলি নামিয়ে দিয়ে চলে যাবি, তো চ না রে, সেটা ঠিক হবে না। All right. আচ্ছা একটা কাজ করি চলো, ওদের বলে দিয়ে চলে যাই। সেদিন তোমার বোনকে আমি 100 টাকা দিয়েছিলাম। সে ছিল আমার বড় বোন। ঠিক আছে, আমি রাজি, চলো ঘরে চলো। বাবা বাবা বাবা, বাইরে ন্যাশনাল পারমিট, ভেতরে ইন্টারন্যাশনাল পারমিট মামা। পটলা, একবার গিয়ে দেখবো নাকি? আয় চল। যাই না। চল। Yeah! Yeah!
শক্তি হারবে আমার 200 টাকা বগে গেল জিতলে 5,000 আমার ইশারায় হারলে 10,000 ইশারা করা আগে পর্যন্ত মারতে পারি হ্যাঁ ঠান্ডা লেগে যেতে পারে এই ওড়নাটা জড়িয়ে নাও তোমার তো আবার টনসিলের দাঁত কাল প্রথমেই তো যেতে হবে তোমার ডিএসপি আঙ্কেলের বাড়িতে খুব সকালবেলা না বেরোলে তো আবার দেখাই পাবো না তা ও রাতে সরাসরি বিয়ের কার্ডটা না দিতে পারলে তো আবার তবে ওর সামনে যেতে আমার খুব ভয় করে এমন ভাবে তাকায় যেন আমিও ক্রিমিনাল হ্যালো হ্যালো বলুন তুমি কি একটা গান গাইছিলে কই না তো গেল গানটা ওই তো সে আমার ছোট বোন বড় আদরের ছোট বোন ছোট বোন এবার তোমার নামটা বলো তো হ্যাঁ বলো শান্তি আস্তে হ্যাঁ শান্তি আস্তে শান্তি আস্তে আমি কালা নই ওদের জন্য কালা তোমার জন্য নই হ্যাঁ নামটা বলো শান্তি শান্তি এখানে এত রাত্রে একলা বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে ব্যাপারটা কি ওই যে আমার আস্তে আমার দাদার আমাকে নিতে আসার কথা ছিল আর তিনি তোমায় একলা দাঁড় করিয়ে দিয়েছেন এলেন না তাই তো না ও এসে যাবে ঠিক আছে আমি তোমায় বাড়ি পৌঁছে দিচ্ছি এই জায়গাটা খুব ভালো নয় সাথে কি এখনো বাড়ি ফিরেনি নাকি নিশ্চয়ই ফিরেছে চ এ দাঁড়া বাইরের লাইটটা জ্বলছে তার মানে সে এখনো ফিরেনি সব তোর জন্য হয়েছে বললাম চ বাস্তবে যাই তা না ঠিক আছে এখন যাই চ কি রে ছোটদা তোর এখানে দাঁড়ানোর কথা ছিল কি হয়েছে তোর মুখে এরকম কাটা না কোথায় ছুটে আছিস ও কিছু না একটা ছোটখাটো অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট ও হ্যাঁ অ্যাক্সিডেন্ট সাথী ওনাকে তো ঠিক চিনতে পারলাম না আমি শঙ্কর বোস
তোমার বোনের নতুন বন্ধু। জানিস ছোটা, আমি আজকে ওনার জন্য খুব বাঁচা বেঁচে গেছি। বাস্তবে কতগুলো লোফার ছেলে এমন ভাবে আমার পেছনে লেগেছিল, আর উনি এমন ভাবে আমাকে বাঁচিয়েছেন। না না না, ওকে ছাড়া গেছে। ও থ্যাংক ইউ মিস্টার বোস। আরে না না, এই থ্যাংক ইউ সরি ফরি এগুলো বন্ধুত্বে চলে না, তাহলে আর বন্ধুত্ব হবে কি করে? এই কি বলছেন আঙ্কেল, আপনি আমাদের বন্ধু? অবজেকশন অবজেকশন, আঙ্কেল নয় মিস্টার বোস। ও যদি আমার বন্ধু হয় তাহলে এও আমার বন্ধু। ও ওই অ্যাঙ্গেলে বলছেন? যে অ্যাঙ্গেলেই বলি, তোমার নাম কি? পটল। লোকে আদর করে আমাকে পটলা বলে ডাকে। পটল হাইব্রিড না লোকাল? ইন্টারন্যাশনাল বলতে পারেন। কি করা হয়? MBBS মানে মা বাবার ডেকার সন্তান। নেশাতি আর দেরি করিস না, নাহলে আমার মতন তোকেও। আমি তাহলে সাথীকে বাড়ি পৌঁছে দিই? তুমি তো বাড়ি অব্দি যেতেই পারবে না। হ্যাঁ, অবাক হচ্ছ, পথে আস্তে আস্তে সাথী আমাকে সব বলছে। তবে তুমি চিন্তা করো না, বুঝলে? আমার মনে হচ্ছে তোমার বাবা তোমায় শিগগিরই বুঝতে পারবে। সেগুড়ে থানির, সে আশা আমার নেই। ছোটা অনেক দেরি হয়ে যাচ্ছে রে, চলি। হ্যাঁ ওকে, গুড নাইট, টাটা। হ্যাঁ চলো, টাটা। প্রথম ঘুষিটা খাবার পরেই যদি এই চিৎকারটা করতিস, তাহলে বোধ হয় পরের ঘুষিগুলো খেতে হতো না। আরে ধুলাই দেবার যখন এতই শখ, তখন ওই ঘুষখোর ম্যানেজারটাকে ধরে বাটাম দিলেই তো পারতিস। তোর দাদার চাকরিটা হয়ে যেত? হ্যাঁ, চাকরি তো হতোই না, উল্টে জেলে যেতে হতো। থাক 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 থাক, দে জুস দে। এর কোনো কাণ্ডজ্ঞান নেই মানে, সকালবেলা শুরু করে দিয়েছি। আমেরিকায় এখন রাত্রির। আমেরিকায় রাত্রি? পারে বাবা, আমি যদি চিফ মিনিস্টার হতাম তাহলে জর্জের সঙ্গে শ্যাম্পেন খেতাম। কে জর্জ? বেকার দুর্বোকা, জর্জ বুশ। বুশ? কি হলো শক্তি, তোর সারা শরীরে চোট দেখছি। নাইটে ফাইট করেছে। কথাটা আমি কাকে জিজ্ঞাসা করেছি? শক্তিকে। তাহলে ভুলে গেছি, আর বলবে না। আচ্ছা শক্তি, এই কথাটা আমার হেরে মাথাতে কিছুতেই ঢুকছে না যে একাধারে তুই হচ্ছিস ভালো পেইন্টার, সুন্দর সংরাইটার, আবার অন্যদিকে তুই ফাইটার। এই তিনটে একসঙ্গে কি করে মিললো আমি কিছুতেই বুঝে উঠতে পারছি না। বুঝে উঠতে পারছো না? না। কি মুখটা বন্ধ করে রাখ, নইলে ব্রেনটা না মুখ দিয়ে বেরিয়ে আসতে পারে। 20,000। আর দাদার চাকরি রেডি আছে? ভালোই হলো ব্রাদার, এবার যখন তোমার বাবা জানবে যে তোমার জন্য তোমার দাদার চাকরিটা হলো। না, জানবে না। আর জানলেও আমায় ভুল বুঝবে, ভাববে যে ওনাকে ইমপ্রেস করার জন্য আমি এসব করছি। আসলে আমার বাবা কোনোদিন আমায় বোঝেনি, আর বুঝতে পারবেও না। আচ্ছা শক্তি, তোমার বাবা দাদা যখন তোমাকে খারাপই ভাবে, তখন ওদের জন্য করার দরকার নেই। ওই যে গুন্ডুদা, তুমি বললে না আমার দাদা আমার বাবা, সেই জন্য। আজ প্রথম দিন অফিস যাচ্ছিস, তোর মায়ের দেওয়া খাবারটা নিয়েই যা। কাল থেকে বরঞ্চ ওই অফিসের কাছাকাছি কোনো ভালো রেস্টুরেন্ট দেখে সেখানেই লাস্টটা সেরে নিস, কেমন? আসি মা। এসো বাবা, সাবধানে যেও। টাটা টাটা। ও এ সাথী মা, আমায় একলা জল খাবি? হ্যাঁ বাবা। হ্যাঁ গো, খেয়াল করেছো আজ আকাশের মুখটা খুশিতে কিরকম উজ্জ্বল হয়ে আছে? আসলে ও ভাবতেই পারিনি চাকরিটা পেয়ে যাবে। কেন না পাবার কি আছে? আরে ব্রিলিয়ান্ট ছেলের আবার চাকরির অভাব নাকি? বলতে কমলা, আকাশ না অনেকটা আমার মতো হয়েছে। কমলা, এখন আমার একটা কাজই বাকি, ওই সাথীর বিয়েটা দেওয়া। আচ্ছা, ওই শিলিগুড়ি থেকে যে সম্বন্ধটা এসেছিল,
ওরা কিছু জানিয়েছে? হ্যাঁ, ঘটক মশাই সব খবরই নিয়েছে। আমাদের বড় ছেলে যে চাকরি পেয়েছে সেটাও জেনে গেছে। বড় ছেলে? বড় ছেলে মানে আমাদের এখন একটাই ছেলে, আকাশ। আরে কি হলো, কি সাবধানে কাজ করতে পারিস না, সংসার সামলাবি কি করে? আমি তো শুধু একটা গ্লাস ভেঙেছি বাবা। এই বলা কিছু লিখছিস? হ্যাঁ, চিঠি লিখছি বাবার কাছে। হ্যাঁ, কি বললি, চিঠি লিখছিস? আরে তুই তো লিখতেই জানিস না। নো প্রবলেম, বাবাও পড়তে জানে না। ও মাই গড, এটা কেমন গুড়গুড় করে উঠলো রে। দাঁড়া, ঘুরে এসে তোর খবর নিচ্ছি। এই যে মিস্টার, শক্তি এখানে থাকে? হ্যাঁ, এখানেই। শক্তি? আরে মিস্টার বোস, তুমি কেমন আছো? খুব ভালো আছি, আসুন ভেতরে আসুন। আরে ব্যস্ত হতে হবে না। না না, ব্যস্ত আছি না, আপনি বসুন না, আমি এক মিনিটে আসছি। হ্যাঁ হ্যাঁ, এসো এসো এসো। আমার বাবার সাথে দেখা করলেন স্যার? হ্যাঁ, আই মেট হিম। তবে একটা কথা তোমায় বলি, তুমি এখানে কিন্তু ভালোই আছো। দেখো, পৃথিবীতে আলোচনা করে টপিকস তো অজস্র আছে, কিন্তু তোমার বাবার সঙ্গে আলোচনা করে যত টপিকসই তুলি না কেন, উনি ঘুরে ফিরে সেই একই কথা, মানে তোমাতে এসে থাকে সেই এক কথা। আমার ছেলেটা খুবই খারাপ, ভেরি ব্যাড বয়। আরে বাহ, এ তো দারুণ। হ্যাঁ, এরকম সুন্দর খোলা হাওয়া, একেবারে খোলা উন্মুক্ত পৃথিবী। হ্যাঁ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তা আপনি হঠাৎ আমার এখানে? ও, তোমায় তো বলতে ভুলে গিয়েছি, তোমার বোন সেদিন তোমায় এটা দিতে ভুলে গিয়েছিল, তাই তোমার জন্য নিয়ে এসেছি। তা আপনি এটা দিতে কষ্ট করে এলেন? না তা ঠিক নয়, কাছে আমার ম্যানেজার থাকে, ওর কাছে লোনের ব্যাপারে এসে। বাহ, যাই বলো, আমার বন্ধুর কিন্তু পছন্দ আছে বলো। ও ছোটবেলা থেকেই এরকম, নিজের হাত খরচ বাঁচিয়ে সব সময় আমাকে উপহার দিয়েছে। জানেন, ওই সারাটা বাড়িতে এই ব্যাড বয়কে একমাত্র ওই নম্বর দেয়। আরে মালগাড়ি দাঁড়া, অ্যাক্সিডেন্ট করবি যে। ও ইয়ে, নমস্কার মিস্টার বোস। নমস্কার। কিন্তু পটলা, তুমি ওকে মারছো কেন? ছেলেটিকে দেখতে তো খুব ইনোসেন্ট লাগছে। ইনোসেন্ট? হ্যাঁ স্যার, কেউ যদি ইন্ডিয়াকে কিনতে চায় না, তাহলে ও 20 টাকায় তার কাছে বেচে দেবে। হ্যাঁ স্যার, ও হচ্ছে ভোলা, আমাদের হোম মিনিস্টার। ও ক্লাস 7 এ গোত্তা খেয়ে মালগাড়ি আটকে গেছে, সব বিষয়ে ফেল। অঙ্ক বাদে। অঙ্কতে পাশ করেছিলে? পরীক্ষাই দিইনি। ভালোই করেছো, তা না হলে হয়তো অঙ্কতেও। যাকে আমি আসি তাহলে আজকে। আপনি কি করেন স্যার? আমি একটা কোক বটলিং কোম্পানির সুপারভাইজার। শক্তি! হেই তো কুণ্ডুদা, কুণ্ডুদা তুমি একেবারে ঠিক সময় এসেছো। এ হচ্ছে কুণ্ডুদা, এই বাড়ির মালিক। আর কুণ্ডুদার মালিক হচ্ছে কুণ্ডুদার স্ত্রী। আচ্ছা কুণ্ডুদা, তোমাকে সেই মিস্টার বোসের কথা বলেছিলাম না? ইনি হচ্ছেন সেই মিস্টার বোস। নমস্কার। নমস্কার মিস্টার বোস, আমি শক্তির মুখে আপনার কথা অনেক শুনেছি, আমি হলাম দুর্গা ইন্ডাস্ট্রিজের ম্যানেজার। অফিসে কুণ্ডুদার পাওয়ার কতটা জানি না, কিন্তু ঘরে সবাইকে একেবারে কড়া শাসনে রেখেছে। কুণ্ডুদার গলা পেলেই না বৌদি একেবারে ভয়ে কাঁপতে থাকে, তাই নাকি? আমার বউ খুব সরল তো, আমাকে তাই একটু ভয় পায়। বাবা বাবা, কি হয়েছে কি হয়েছে? মা সিনেমা দেখতে গেছে, তোমাকে সবকিছু রান্না বান্না ঠিক করে করে রাখতে বলেছে। বাবা, রান্না হয়ে গেলে কাপড়গুলো কেটে রাখতে বলেছে। বাবা দেখো তুমি কি করেছো। চিন্তা লাগা, চিন্তা লাগা। তুমি ঠিক করে সেলাই করো, উনি লাগাবো কি করে? বাচ্চা তো, বাচ্চা তো। চল চল, আমি ওদের সেই কথা বলে আসছি, হাতে দেখাচ্ছি মজা। সত্যি? এই তাহলে তোমার দুনিয়া বলতে পারে। যাকে, তুমি কালকে আমার অফিসে এসো। কেন বলুন তো? এসো না, তারপর বলবো। ওকে চলি এখন। ওকে ওকে। Thank you.
দেখা দিল এ জীবনে ভালোবাসার দিন হৃদয়ে মোরো মায়া ছিল না তোর ছায়া ছায়া দিলে তুমি যে আকাশে মেঘে মেঘে কবিতা দিলে লিখে ভাষা হলে তুমি যে বৃষ্টি দিন এলে মেঘলা মন ভোলাবে এখন তুমি যে আসলে রাত নাই জাগলো চাঁদ জাগাবে এখন তুমি যে ট্যাক্সি যাবে না হ্যাঁ যাবো কোথায় যাবেন রবীন্দ্র ভবন চলুন চল আচ্ছা মানুষে গীতিময় ঘোষালের সম্বর্ধনায় না গেলেই নয় দেখ একজনের লেখা গান যদি দশজনে অ্যাপ্রিসিয়েট করে তার সম্বোধনে সবাই যেতে আপত্তি কোথায় ওকে বাবা গীতিময় ঘোষালকে তুই এত পছন্দ করিস না ওনার লেখা গান আমার খুব ভালো লাগে আচ্ছা প্রেমিকা ফিল্মের গান শুনেছিস শুনেছি কিন্তু আই অ্যাম ইন লাভ গানটা শোনার সময় না টেপটা খারাপ হয়ে গেছে ও আরে আপনিও কি গীতিময় ঘোষালের ফ্যান কত কি মনে আসে কিছুটা গানে আসে সব কি এই সুরে বলা যায় জানাবো কাছে এলে জীবনে সাথী হলে একাকি পথে কি চলা যায় সোনালি রূপলি কল্পনা রঙে মন রাঙিয়ে নিল তুলি যে স্বপ্নেরই মায়াতে চলি যে জানি না কবে আমাকে ভেবে এ কথা বলে যাবে তুমি নাপছি নাপছি এক্সকিউজ মি প্রখ্যাত গীতিকার শ্রী গীতিময় ঘোষালের সম্বর্ধনা সভায় রয়ে গেছে বোধহয় হ্যাঁ তাই তো মনে হচ্ছে আমরা শুনলাম সঙ্গীত জগতে ওনার অভিজ্ঞতা আমার বয়সের থেকেও বেশি ওনার সম্বন্ধে কোনো কিছু বলার যোগ্যতা আমার নেই আমার মতো অনেকের কাছে আদর্শ হলেন শ্রী গীতিময় ঘোষাল গীতিময় বাবুর বয়স তার লেখনীতে ধরা যায় না তার লেখা শুনলে মনে হয় যেন কোনো নবীন যুবকের লেখা এখানেই তার লেখার বিশেষত্ব আসুন গীতিময় বাবু আপনাকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আসুন গীতিময় বাবু আসুন যা আমি কলম দিয়ে লিখি তার জন্ম আমার স্বপ্নে আমি আমি নিজে থেকে কিছু বলতে চাই না যদি আপনাদের কোনো রকম জিজ্ঞাসা কোনো রকম প্রশ্ন থাকে আপনারা করতে পারেন কোন গানটা আপনার সবচেয়ে প্রিয় সে তো অনেক গানই আছে তার মধ্যে থেকে একটাকে বেছে নেওয়া খুবই কঠিন আর অন্যেরটা ঝাড়া খুব সহজ দীন জনে প্রভু কর দয়া হে দীন না উনি একটা ভালো গানও তো গাইতে পারতেন না ওই হলেই হলো দীন নাথ মধুরমা পিকচারের একটা গান শোনান আমি তো গায়ক নই আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে আমি তো একজন গীতিকা গান লিখি next
স্ট্রিকে আমার লেখা নতুন গানের ক্যাসেট রিলিজ হবে। তুমি নিজে যদি লিখতে চাও তো তাহলে পাবলিক বুঝতো তোমার কতখানি দৌড়। আমরা গান শুনতে চাই। অনুরাগে 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 দু চোখে স্বপ্ন ভালো লাগে, দু চোখে স্বপ্ন ভালো লাগে অনুরাগে অনুরাগে আজ মায়াবি লগ্ন। আরে কি হলো বাবা? বুঝেছি, সত্যি মায়াবি লগ্ন। অনুরাগে অনুরাগে কি ব্যাপার, উনি অমন করছেন কেন? নীল আকাশ তোমার চোখে, চাঁদের হাসি যেই মুখে, রিমঝিম ঝিম বৃষ্টি ভালো লাগে, ওই মায়া দৃষ্টি ভালো লাগে। চোখের স্বপ্ন ভালো লাগে, আজ মায়াবী লগ্ন ভালো লাগে, নীল আকাশ তোমার চোখে, চাঁদের হাসি যে মুখে, ঝিম 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 বৃষ্টি ভালো লাগে, ও ওই মায়া দৃষ্টি ভালো লাগে। অনুরাগে 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 এই দু চোখের স্বপ্ন ভালো লাগে, আজ মায়াবী লগ্ন ভালো লাগে, নীল আকাশ তোমার চোখে, চাঁদের হাসি যে মুখে, ঝিম 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 বৃষ্টি ভালো লাগে, ও ওই মায়া দৃষ্টি ভালো লাগে। কথা ভালো লাগে, তোমারই বিরহে মনের ব্যথাও ভালো লাগে, এই গানে এই সুরে তোমার কথা ভালো লাগে, তোমারই বিরহে মনের ব্যথাও ভালো লাগে, দুটি চোখের ইশারাতে এই প্রেমের ভাষা ভালো লাগে, নীল আকাশ নীল সাগর ওই মেলামেশা ভালো লাগে, ভালোবাসা ভালো লাগে, আশা ভালো লাগে, শূন্য মন পূর্ণ তাই স্বপ্ন আশা ভালো লাগে, ভালো লাগে। অনুরাগে 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 এই দু চোখের স্বপ্ন ভালো লাগে, আজ মায়াবী লগ্ন ভালো লাগে, নীল আকাশ তোমার চোখে, চাঁদের হাসি যে মুখে, ঝিম 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 বৃষ্টি ভালো লাগে, ও ওই মায়া দৃষ্টি ভালো লাগে। প্রেমের আভাস ভালো লাগে,
তোমারই নিঃশ্বাসে ফুলের সুবাস ভালো লাগে, এই মনের বিশ্বাসে প্রেমের আভাস ভালো লাগে, তোমারই নিঃশ্বাসে ফুলের সুবাস ভালো লাগে, বাকাশে রাত শেষে ওই আবির খেলা ভালো লাগে, দিন শেষে রাত এলে ওই তারার মেলা ভালো লাগে, কাজল কালো ভালো লাগে ওই রূপের আলো ভালো লাগে, স্বপ্নে নীল স্বপ্নের এই যাওয়া আসা ভালো লাগে ভালো লাগে, অনুরাগে 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 এই দু চোখের স্বপ্ন ভালো লাগে, আজ মায়াবী লগ্ন ভালো লাগে, নীল আকাশ তোমার চোখে চাঁদের হাসি যে মুখে রিম ঝিম ঝিম বৃষ্টি ভালো লাগে, ও ওই মায়া দৃষ্টি ভালো লাগে। উপর আন্ধারে গামছা দিয়া বন্দি তোমার কোমল হাত দুটি ধরে আমি সারা পৃথিবী ভ্রমণ করতে চাই, আমি আমার স্বপ্নে তোমাকে এভাবেই দেখতে চাই মানুষী অপলক দৃষ্টিতে, আমার ভালোবাসা একটা উজ্জ্বল আলোকিত গাছের মতো যার শিকড় এই পৃথিবীকে ধরে রেখেছে। আচ্ছা পটলারা, মেয়েটার নাম কি গো? আর চুপ করে বস, জানি জানি মানসী এখন MBBS করছে। তাহলে হাট মানে হৃদয় গঠিত, সবকিছুই তার জানা, সবকিছু না জানলেও চলবে, শুধু এইটুকুনি বুঝলেই হবে যে শক্তির হাট তাকে ভালোবেসে এখন খাবি খাচ্ছে। মানসীকে সেটা বোঝাতে হলে শক্তিকে তো নিজের মনের কথাটা জানাতে হবে। আচ্ছা এমনও তো হতে পারে যে ওরা দুজনে ডুবে ডুবে জল খাচ্ছে। আরে ব্রাদার, ওরা ডুব দেবার মতো সিচুয়েশনই পাইনি, গামছা তোয়ালে নিশ্চয়ই ছিল না মনে। কেন এই মালগাড়িটাকে নিয়ে আসাই ভুল হয়েছে। হ্যাঁ চল পটলা, একটা জবরদস্ত সিচুয়েশন তৈরি করি। আরে সিচুয়েশনের জন্য মেয়েটাকে তো আগে রাজি করাতে হবে। আরে ওকে রাজি করাতে আমাদের কাউকেই তো যেতে হবে। হ্যাঁ তাহলে কে যাবে? তুমি? হ্যাঁ না আমি না, তুমি? না তুমি? অসম্ভব, আমি একজন রাজবাড়ি ম্যানেজার, আমাকে কি এইসব মানায়? তার থেকে বলো তুমি যাবে। আচ্ছা বাবা ঠিক আছে ঠিক আছে, আমরা সবাই মিলে যাব। ঠিক আছে, যে করেই হোক ওদের দুজনকে মুখোমুখি বসাতেই হবে, তবে শক্তি যেন জানতে না পারে। এটা কি তোমার ইমোশন? না ডিসিশন। এই পটাকা পটলা, ওই তো এই পটলা, শর্টটাকে কি দেখছিস? যাও তুমি, যাও না, যাও না, যাও না। এদের বাচ্চা ছেলে বলে আমাকে দিয়ে সব কাজ করাচ্ছে, তুমি যাও। যাও 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 না, পুজোটা দিয়ে যাও। আরে বাবা আমি তোমাদের মধ্যে সবচেয়ে বড়, আমি একটা অফিসের ম্যানেজার, আর মন্দিরের মতো এমন একটা পবিত্র জায়গায় এসব কথা বলা যায় না। এই কথা এখন মনে পড়লো, বাড়ি থেকে বেরোবার সময় মনে পড়ে। এবার বলুন কি বলবেন। আই লাভ ইউ। ঠিক এই কথাটা ছমাস ধরে চেষ্টা করো আমাদের এক বন্ধু বলতে পারেনি। ভুল ভুল, আপনার মতন একজন শিক্ষিতা আর সুন্দরী মেয়েকে ভালোবাসাটা উচিত হয়নি। প্রেমে পড়া আর ভুল করা তো একই কথা ম্যাডাম। লিসেন 1 মিনিট,
এই কথাটা ওকে অনেক বুঝিয়েছি কিন্তু কানেই নিচ্ছে না। ভালোবাসা তো শুধু অন্ধ নয়, কানেও কালা। আমরা ওর বন্ধুরা ভালোবাসার জন্য ওর জীবনটাকে তো নষ্ট হতে দিতে পারি না। এই কথাগুলো আমাকে না বলে তাকে গিয়ে বলুন না। আমরা বললে কিছুতেই শুনবে না। আপনি যদি একটু ইয়ে। আমি কেন বলতে যাব? এই না মানে আপনি ছাড়া আর কারো কথাও শুনবে না। সেই ভাবনায় ছ মাস ধরে ডুবে আছে আর আপনি পারবেন না মাত্র পাঁচ মিনিট সময় দিতে। কি গ্যারান্টি যে আমার কোনো প্রবলেম হবে না? না না আপনার কোনো প্রবলেম হবে না, ও খুব ভালো ছেলে। প্লিজ বলুন না। যা না পাঁচ মিনিটের তো ব্যাপার, ইউ শাট আপ। দেখলেন আপনি আপনার বন্ধুর কথা শুনলেন না, তাহলে আমাদের বন্ধু আমাদের কথা শুনবে কেন? দেখুন ডাক্তার, অনেক সময় ডাক্তার পেশেন্টের কাছে যায়, আবার অনেক সময় পেশেন্ট ডাক্তারের কাছে আসে। তা আপনি মনে করুন না যে আমাদের বন্ধু একজন পেশেন্ট। আপনি ওর প্রেম রোগ ভালো করে দিন ম্যাডাম, ওকে সারিয়ে তুলুন। আপনারা আমাকে কেন বিরক্ত করছেন? আপনি সেম কথাটাই ওকে গিয়ে বলুন। আমি পারবো না। এই কথাটাই ওকে গিয়ে একবার বলুন। ইরা কে? জানি না চিনি না, যত সব আবদার। চল চল যা, চলে গেল তো, এখন আমরা কি করি? এখানে আর কিচ্ছু করার নেই, লোকেশন চেঞ্জ। এই যে ম্যাডাম যেখানে যাচ্ছে সেখানকার চারটি। অনলি ফাইভ মিনিট ম্যাডাম। অনলি ফাইভ মিনিট ম্যাডাম? হ্যাঁ পাঁচ 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 পাঁচ। শিট, আপনারা কেন বুঝতে চাইছেন না? এভাবে আমাকে ফলো করাটা বন্ধ করুন তো। এই কথাগুলোই অ্যাজ ইট ইজ আমার বন্ধুকে একটু বলে দেবেন না? ভেবে দেখুন, পাঁচ মিনিটের জন্য একটা জীবন আপনি নষ্ট হতে দেবেন? সে কি আসবে? কথা যখন দিয়েছে তখন সে আসবেই। আর যদি না আসে? চুপ কর ইডিয়েট, অনামুক কথাকার। আচ্ছা মানসী কি আই লাভ ইউ বলবে? সে না বললেও আমাদের শক্তি বলবে। কিন্তু মানসী কি বলবে? বলবে সেম টু ইউ। আর সে যদি না বলে? আমার আমি তো মেরেই ফেলবো, মেরেই ফেলবো, মেরেই ফেলবো। যাই বলো, মেয়েটার দিকটাও তো আমাদের ভাবা উচিত। কি হলো? হ্যাঁ ওরে বাবা রে, ওইখানে বসে বসে ভাব, তোকে এখানে থাকতে হবে না। অর্ডার প্লিজ, একটু পরে দিচ্ছি, আমার কিছু বন্ধুরা আসবে। আচ্ছা শোনো, একটা কফি দাও, একটু লাইট করে দিও। হ্যাঁ ওকে স্যার, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওই দেখুন আমাদের ক্যান্ডির ওখানে একা বসে আছে, আপনি যান। আরে ম্যাডাম এতটা যখন এসে পড়েছেন তখন আর দ্বিধা করবেন না, যান 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 প্লিজ ম্যাডাম। এই আপনারা যাচ্ছেন কোথায় দুজনে ম্যাডাম? বন্ধুর সঙ্গে। পাঁচ মিনিটের জন্য আমাদেরই বন্ধু ভাবুন না, আপনি যান। হ্যালো। হ্যালো, আমি এখানে বসতে পারি? বসুন না। থ্যাঙ্কস। একি আপনিও বসুন, আপনাকে কিছু বলার ছিল। বলুন। আপনাকে কোথায় যেন দেখেছি। আমার ট্যাক্সিতে একদিন। আপনি সেই গীতিময় ঘোষালের ফ্যান রাইট? আপনি কি বলবেন বলছিলেন? অ্যাকচুয়ালি কিভাবে মানে অনেকক্ষণ হয়ে গেল, কেসটা ওকে হয়ে গেছে বলে মনে হচ্ছে, এবারে বিয়ের কার্ড ছাপতে দিতে হবে। দেখুন সেন্টিমেন্ট, অ্যাম্বিশন, ক্যারিয়ার, অ্যাফেকশন, লাভ, এই সব কিছু মিলিয়ে জীবন। শুধু ভালোবাসাই জীবন নয়। ভালোবাসা মানে? আচ্ছা আপনি এসব কথা আমায় বলছেন কেন বলুন তো? বিকজ আপনি প্রেমে পড়েছেন। কার প্রেমে? আপনার বন্ধুরা বলছিল। তাহলে আপনি ওদেরকে গিয়েই বলুন। আপনি যা বলছেন সত্যি। তাহলে? তাহলে আবার কি? নাথিং। ওকে বাই। চঙ্গা হয়ে যাবে। ওখানে কি হলো? ওনার মনে সেরকম কোনো ভাবনা নেই, শুধু শুধু সময় নষ্ট করলেন। আগে নিজের বন্ধুকে ভালো করে বুঝুন,
এখন দেখছি আপনাদেরই ট্রিটমেন্টের প্রয়োজন। যথেষ্ট। এই কি হলো? কি কি হলো? ওখানে যা হলো সেটা নিয়ে আমরা সবাই ভেবে মরছি, আর তুই এখানে বসে আঁকিবুকি কাটছিস। আমাদের তো কোনো কাজ নেই। আরে আমরা কুকুরের মতো ওর পেছন পেছন ঘুরে ওকে বুঝিয়ে সুঝিয়ে রাজি করিয়ে তারপর মানুষকে তোর কাছে নিয়ে এলাম কেন? হ্যাঁ না, তুই ওকে ভালোবাসিস বলে, আর তুই ভালোবাসার কথাটা বললি না। আমি যদি জানতাম তোমরা মানুষকে ওখানে ডেকেছ তাহলে আমি ওখানে যেতামই না। যেতাম না মানে? না, আমাদেরই বুদ্ধিভ্রম হয়েছিল। তুই কি জানিস কত কষ্ট করে মানসিক ওখানে এনেছিলাম? ভুলটা তোমাদের। সে কি? তোমাদেরকে বলেছিলাম অত কষ্ট করতে? ভুলটা আমাদেরই। ঠিক আছে, আজ থেকে তোর আর মানসির কোনো ব্যাপারের মধ্যে আমরা নেই। কি বলো কুণ্ডুদা? হ্যাঁ, একটা জিনিস তোমরা কিছুতেই বুঝতে পারছো না। আমি জানি আমার ভালোবাসা নিয়ে তোমাদের মনের মধ্যে অনেক চিন্তা আছে, অনেক ভাবনা আছে, কিন্তু আমার মনের মধ্যে যে কি হচ্ছে সেটা কি তোমরা জানো? মানুষকে আমার ওখানে নিয়ে আসার আগে আমার সঙ্গে যে কি হয়েছিল সেটা কি তোমরা জানো? জানো কি সেটা তোমরা? এখন বলছি শোনো না। কেন শক্তি, আমার জীবনের একমাত্র আশা, স্বপ্ন, সব কিছু হচ্ছে আমার মেয়ে। আমি জানি না ওর জীবনে ওর মায়ের অভাব আমি পূর্ণ করতে পেরেছি কিনা। শক্তি, ও আমার মা। হ্যাঁ শক্তি, ওর জীবনের একটাই অ্যাম্বিশন, ও ডাক্তার হবে। আমার মেয়ে বলে বলছি না, কিন্তু ব্রিলিয়েন্ট, ব্রিলিয়েন্ট মেয়ে। জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় 97% পেয়েছিল, তবু মেরিট লিস্টে ওর নাম ওঠেনি, কিন্তু আমি ওর ছেড়ে দিইনি। ওকে ডাক্তারিতে পড়তে আমি ঢুকিয়েছি। গত 4 বছর ধরে যেখান থেকে পেরেছি আমি দান করেছি। আমার প্রভিডেন্ট ফান্ড, ব্যাংক, বন্ধুদের পায়ে ধরেছি দানের জন্য। আমি 13 লাখ টাকা খরচ করেছি ওর জন্য। এখন বাকি 2 লাখ টাকা যদি আমি জোগাড় করতে না পারি ওর সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যাবে জানো। তার মুখে আমি রোজ হাসি দেখতে চাই, তার চোখে আমি ভাবতে পারছি না, আমি ভাবতে পারছি না, তাই তো আমি আপনি একটু বসুন, আমি এক্ষুনি জল নিয়ে আসছি। আমার মেয়ে খুব সুন্দরী, তাই না? জানো এই ছবিটা যখন তোলা হয়েছিল না তখন ও কি রেগে ছিল, তবু দেখো এই রাগের মধ্যে কিরকম একটা ভালোবাসা বেরিয়েছে না? আসলে আমার খুব ভালোবাসে তো। God bless you, my child. God bless you. জানো শক্তি, আমার জীবনে 2টো স্বপ্ন। এক, এই মেয়েটাকে ডাক্তার করা,
আর দু নম্বর স্বপ্ন হচ্ছে একটা ভালো পরিবারের শিক্ষিত সুদর্শন প্রতিষ্ঠিত ছেলে দেখে আমার মেয়েটার বিয়ে দেওয়া। যাকে তাকে তো জামাই করতে পারি না বলো। একটা ভালো পরিবারের শিক্ষিত সুদর্শন প্রতিষ্ঠিত ছেলে দেখে আমার মেয়েটার বিয়ে দেওয়া। একটা ভালো প্রতিষ্ঠিত ছেলের সঙ্গেই আপনার মেয়ের বিয়ে হওয়া উচিত। মানসী মিস্টার বোসের মেয়ে, এটা জানার পর আমি আমার ভালোবাসার কথা ওকে বলতে পারলাম না। তাহলে তুই কি সারা জীবনেও সেই কথা জানাবি না? হ্যাঁ বলবো। মিস্টার বোস যেরকম চায়, যেদিন সেরকম নাম যশ অর্থ উপায় করতে পারবো সেদিন বলবো। এতদিন আমি ভাবতাম যে একদিন না একদিন আমি রাইটার হবই, কিন্তু এখন এখন আমাকে সেটা খুব তাড়াতাড়ি হতে হবে। তাড়াতাড়ি মানে? হ্যাঁ, আমি একটু হিমাদ্রি বাবুর সঙ্গে দেখা করতে চাই, একবার দেখা করতে দিন প্লিজ। যাও না, যাও। এই যে গায়ে হাত দিচ্ছেন কেন, যেতে দিন না। কি করছো কি? হ্যাঁ, ওকে লেবার ক্লাস নাকি? ওকে ধাক্কা দিচ্ছ কেন? ওকে জানো, একজন গীতিকার, আমার খুব প্রিয় লোক। যাও 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 যাও। শক্তি দেখো, তোমাকে আমি একটা কথা বলি, সাপ যতক্ষণ মহাদেবের গলায় থাকে ততক্ষণই তার সম্মান, এমনকি গরুর পাখিও তাকে সমীহ করে চলে। কিন্তু ভুল করে একবার মাটিতে নেমে পড়লেই কাকপক্ষীও তাকে ঠোকরাতে ছাড়ে না। তুমি একজন গীতিকার, এর থেকে বেশি তোমাকে আর আমি কি বোঝাবো বলো। যাই হোক, তাহলে তুমি স্বাধীন গীতিকারের জীবন শুরু করতে যাচ্ছ, উন্নতি করবে। ভালো ভালো ভালো, খুব ভালো, বেস্ট অফ লাক। হার্ট, হার্ট হলো হিউম্যান বডির একটা মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট। সার্ভে করে দেখা গেছে আজকাল মেয়েদের তুলনায় ছেলেদের হার্টের প্রবলেম কিন্তু অনেক বেশি হচ্ছে। কেন বলতে পারো? প্রকাশ, প্রকাশ, হ্যাঁ তুমি বলো। স্যার আমার তো হার্টই নেই স্যার, আমি হার্টের প্রবলেম নিয়ে কি বলবো। হোয়াট? ইয়েস স্যার, আমার হার্ট এখন আর আমার কাছে নেই স্যার। আরে আবে চল ক্যান্টিনে চল। আরে কি হলো তোমরা, খুঁজে পাওয়া যায় কিনা? বাবা একটু তাড়াতাড়ি চলো, বাবা একটু সহ্য কর মা, তাড়াতাড়ি চলো বাবা, তাড়াতাড়ি চল। বাবার ইন্টারভিউ, উঠে দাঁড়াও, আস্তে আস্তে চল। ম্যাডাম ইন্টারভিউ শেষ, দশজন সিলেক্ট হয়ে গেছে। প্লিজ ম্যাডাম আমাদের কথাটা একটু বিবেচনা করে দেখুন। সরি, আই হ্যাভ নাথিং টু ডু। ইন্টারভিউতে সিলেক্ট হতাম তার কি মানে? সব ওই ট্যাক্সি ড্রাইভারটার জন্য হলো। এত ভালো চান্সটা, ও জীবনে সুখী হবে না, জীবনে না। ঠিক টাইমে এলাম বলে দুদুর ও জীবন রক্ষা পেল। তুমি কি করে জানলে? এই যে আপনার মুখ দেখে। ঠিক আছে মাসি, আমি আসি তাহলে। ভগবান তোমার তোমার পরিবারের মঙ্গল করুক। একদম কিরকম আপনি? সাবধানে, গরম কিন্তু। ও কিছু হবে না, নিন নিন। আরে কি হলো মশাই, আপনি দাঁড়িয়ে কেন, বসুন না। না আমি এভাবেই ঠিক আছি। আকাশের একটা স্মল ইনক্রিমেন্ট হয়েছে, তো আমরা এই ছোট বাটিতে সবাই খুশি। বাবা আকিরে
বিয়ের কার্ড ও প্রুফ দেখার জন্য পাঠিয়েছে জাস্ট আ মিনিট দেখি 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 বিয়ের কার্ড আকাশের নিশ্চয়ই না 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 আকাশের নয় আমার মেয়ে সাথী জামাই আমেরিকাতে সার্ভিস করে তাহলে তো আপনাকে মোটা টাকা পণ দিতে হচ্ছে না 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 ওরা সেরকম কোনো ডিমান্ডই করেনি দেন ইউ আর ভেরি লাকি সবই ঠাকুরের কৃপা আর কি কার্ডে শক্তি নাম ছাপাতে কে বলেছে কার্ডে ছোটদার নাম ছাপাতে আমি বলেছি বাপি শক্তি মানে আপনার ছোট ছেলে ওকে আমি আমার ছেলে বলে পরিচয় দিই না ওকে ছেলে বলতে আমার লজ্জা করে আমি আকাশের বাবা বলেই গর্ববোধ করি আমার ছোট ছেলে যদি কানা কিংবা খোঁড়া হতো আমি মনে মনে কষ্ট পেতাম ঠিকই কিন্তু মানিয়ে নিতাম কিন্তু যার বুদ্ধি নষ্ট হয়ে গিয়েছে তার জন্য কষ্ট পেয়ে কি লাভ সবই আমার কপাল মা এসব কথা বলার কি কোনো দরকার ছিল কি হচ্ছে কি সাথী আমি এখন মনে করি যে আমার একটাই ছেলে আকাশ এন্ড হি ইজ গোল্ড আরে তোর দাদা যদি গোল্ড হয় না তাহলে তুই হচ্ছিস ডায়মন্ড কোহিনূর ডায়মন্ড আমার জীবনে এই প্রথম নিজেকে বিয়ন বলে মনে হচ্ছিল তাই মুখ খুলতে পারিনি তা না হলে পরে না তোর বাবা আর দাদাকে ছেড়ে দিতাম না একেবারে ধুইয়ে কাপড় পরিয়ে দিতাম কুণ্ডুদা মাত্রা ছাড়িয়ে যেও না মনে রেখো এই কথাগুলো তুমি আমার বাবার সম্পর্কে বলছো তাও আবার আমার সামনে তুই তো সবসময় আমার বাবা করিস তোর বাবা কি বলে তুই সে পিয়ন কুণ্ডু আরে কুণ্ডুদা তুমি এখানে আর বৌদি ওদিকে না খেয়ে তোমার পথে বসে আছে কেন না খেয়ে বসে আছে কেন খেয়ে দিয়ে শুয়ে বললেই পারতো তুমি রান্না না করলে বৌদি কি খাবে কাজ কলা লজ্জা পাবার কিচ্ছু নেই লজ্জা পাবার কিচ্ছু নেই এখানে আমরা সবাই বন্ধু এখানে আপনি ডিফারেন্ট টাইপ অফ খবর পাবেন এনাকে তো ঠিক চিনলাম না তুই কটা ফটোগ্রাফারকে চিনিস না ও ফটোগ্রাফার ইয়েস আমি ভাবলাম বুঝি স্টেনোগ্রাফার তাই কেন কেন ইনি মডেল খুঁজছেন জেন্টস মডেল যদি পছন্দ হয়ে থাকে তা আপনি একেও নিতে পারেন এক মিনিট যাবো আর তুমি তোমার মনের কথা আই মিন তোমার প্রেমের কথা মিস্টার বোসকে বলছো না কেন বলবো আগে আমি রাইটার হিসেবে ব্রেক পাই তারপর আর রাইটার হবার আগেই যদি মিস্টার বোস তার মেয়ের বিয়ে দিয়ে দেন আরে শোনো যে করেই হোক আমি আগে মডেল হব তারপর হিরো তদ্দিনে শক্তি রাইটার হিসেবে দাঁড়িয়ে যাবে মানুষকে পেয়ে যাবে আর আমি ওই ঐশ্বরিয়া রাই কিংবা প্রীতি চিন্তা কারোর সঙ্গে সেটেল হয়ে যাব দেখা যাক ওদের মধ্যে কার লাগ ভালো যে তোমাকে পাত্তা দেবে না তার লাগ ভালো আচ্ছা বললা তোর কি মনে হচ্ছে না যে তুই একটু বাড়াবাড়ি করছিস না না তুমি কিচ্ছু ভেবো না কুণ্ডুদা তোমাকে না ম্যানেজার করে দেবো প্রোডাকশন ম্যানেজার প্রোডিউসার কি হবে আরে এই বাড়িটা বিক্রি করেই তো ছবিটা বানাবো সিগারেট খাওয়া থেকে সিনেমা দেখা সবই তো আমার পয়সায় হচ্ছে এখন ওই প্রোডিউস করার বেলায় এই আমার বাড়িটার দিকে তো নজর পড়লো হ্যাঁ কি বললে তোমার বাড়ি হাসছি আরে তোমাকে বড় ম্যানেজার ভেবে তোমার শ্বশুর মশাই বাড়িটা বিয়েতে বৌদিকে যৌতুক দিয়েছে আরে শোনো শোনো শক্তি যাতে তাড়াতাড়ি রাইটার হিসেবে নাম করে মানসীকে বিয়ে করতে পারে সেই জন্যই তো আমরা এসব করছি আমার বিয়ের জন্য তোমাদের কিছু করতে হবে না তোমরা শুধু আমার পাশে থেকো তাহলেই হবে
কোথায় শক্তি? আবার স্বপ্ন দেখছিস? দেখো দেখো স্বপ্ন দেখছিস, মুখটা দেখো লজ্জা একেবারে বেগুনি হয়ে গেছে। তোমার কোনো চিন্তা নেই ব্রাদার, আমি বলছি তুমি মিলিয়ে নিও, তোমার সঙ্গেই মানুষের বিয়ে হবে। May I come in, sir? Come in. Dear students, যে কারণেই হোক তোমরা এখনো তোমাদের ফিজ জমা দাওনি, তোমরা ভালো স্টুডেন্ট, আমি চাই না তোমাদের একটা বছরও নষ্ট হোক। লাস্ট ডেট পার হয়েছে, তবুও আরো ওয়ান উইক টাইম দিচ্ছি, ফিজ দেওয়ার পর এক্সাম আর তারপরে সার্টিফিকেট, আন্ডারস্ট্যান্ড? থ্যাংক ইউ স্যার। হাই মানসী। হাই। কি হয়েছে তোমার? কিছু না। আমার কাছে লুকিও না, আমি কিন্তু ফেস রিডিং জানি, স্পেশালি ইওর ফেস। ব্যাপারটা আমার পার্সোনাল। আমিও তোমাকে একটা পার্সোনাল কথা বলতে চাই, আশা করি তুমি আন্দাজ করতে পারছো, তবুও তোমাকে সে কথাটা জানিয়ে রাখার দায়িত্ব আমার। আমি তোমাকে ভালোবাসি তো? না মানসী, আমি তোমাকে বিয়ে করতে চাই। মানসী, আমি জানি বিয়ের আগে তুমি বেশি মেলামেশা পছন্দ করো না, তার জন্যই আমি তোমাকে বেশি পছন্দ করি। তোমার জীবনে যেমন অ্যাম্বিশন আছে, আমারও আছে। আমাদের দুজনের অ্যাম্বিশন যখন ফুলফিল হবে তখনই আমরা বিয়ে করব। ধরো কাল আমার মা বাবা তোমাদের বাড়িতে গিয়ে বিয়ের প্রস্তাব রাখলো, তখন তোমার বাবা নিশ্চয়ই তোমার মতামত জানতে চাইবে, তখন তুমি তোমার বাবাকে যা বলবে আমাকে বলো। যদি তোমার উত্তর হয় না, সেটা কিন্তু ঠিক হবে না। আই নিড ইওর অ্যাকসেপ্টেন্স, আমি শুধু তোমাকেই জীবনসাথী চাই মানসী। যাই হোক, সিদ্ধান্ত নেওয়ার জন্য তোমাকে এক উইক টাইম দিলাম। এক উইক কিন্তু কম সময় নয় মানসী, 7 days, 168 hours, 10,080 minutes, প্রকাশ, and 6,04,800 seconds. বল মানসী, সময়ের দাম অনেক। এই মানুষী, কি ডিসাইড করলি? কি ব্যাপারে বলতো? প্রকাশের ব্যাপারে। ও, পরে ভাবা যাবে। এতে ভাবার কি আছে? প্রকাশ দেখতে শুনতে ভালো, ভেরি ইন্টেলিজেন্ট, বড় লোকের ছেলে, আর কি চাস? ওকে না বলতে চাইলে ভাবতে পারিস। আর তাছাড়া ও তো তোকে বিয়ে করবে বলেই পারমিশন চাইছে। ওকে বাবা, নাও প্লিজ চেঞ্জ দ্য টপিক। তোকে বোঝাই মুশকিল। শোন, ইন্ডিয়াতে 80% মহিলাই বিয়ের পর প্রেম করে। আমার মনে হয় তোরা উইলসের জুড়ি, ওই মেড ফর ইচ আদার। ঠিক আছে বাবা, এখনই সব বন্ধ কর। আই মানসী, আজ কম্বাইন স্টাডির জন্য আসছিস তো? না রে, আজ আসতে পারবো না। প্লিজ, আমি তোকে বাড়ি পৌঁছে দেবো, এই পুয়ার স্টুডেন্টকে একটু হেল্প কর। ওকে মানসী। হাই সুমনা। হাই, কতদিন পর দেখলাম। ম্যারেজ ইয়েস্টারডে দিন এলি না কেন? সরি, এক্সামস ছিল না। ইটস অল রাইট, রিসেপশনের দিন আসা চাই কিন্তু। ও, আই এম অরূপ, মিস্টার সুমনা। রিমা, মানসী, অ্যাম আই রাইট? তার মানে সুমনা আমাদের নামে খুব ফাটিয়েছে আপনার কাছে। ও সবসময় আপনাদের কথা বলে, কলেজ থেকে ম্যারেজ অবধি। চলুন একটা কফি খাই। নিমন্ত্রণ করতে তো আপনাদের বাড়িতে যেতে হবে, সেদিন খাবো, আজ তাড়া আছে। আপনাদের বন্ধু একটা রুমাল কিনবে, আর আমাকে তো 50টা দোকান ঘুরতেই হবে। আসি তাহলে, বাই। এসো, বাই বাই। সুমনাকে বেশ সুখী মনে হলো। হ্যাঁ, ও যদি লাভারকে বিয়ে করত হয়তো এত সুখী হতো না। তাহলে তুই লাভ ম্যারেজের এগেস্টে? না, ঠিক তা নয়, তবে কাউকে ভালোবাসার আগে তার সব দিক বিবেচনা করে দেখা উচিত। ইউ থিং আই এম স্টুপিড অর হোয়াট? হ্যাঁ, এক এক রকমের মেয়ে হয়, তাদের সঙ্গে এক এক রকম করে বিহেভ করতে হয়। এরম টাইপের মেয়ে যার কাছে প্রেম টেমের কোনো ভ্যালু নেই, তাই আমি ওকে বলেছি যে আমি ওকে বিয়ে করব। তুই কি শিওর ও তো টপ গিলবে? ডেফিনেটলি। আমার নাম প্রকাশ। বুঝেছি, মানসীকে ফাঁদে ফেলতেই তুই জেন্টলম্যান সেজে থাকিস। আবে চুপ, আমি কি জেন্টলম্যান নয়? তোরা বল,
আমি কি ভালো মানুষ নয়? আরে ওর কথা বাদ দে, তুই আমাদের মাল খাওয়াস, ফুর্তি করাস, কত টাকা দিস, তুই তো জেনুইন ভদ্রলোক। খুব অন্যায়। আপনারা কখন এসেছেন? সরি মিস্টার বোস, আমার আসতে একটু দেরি হয়ে গেল। ডোন্ট টক টু মি, তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। মিস্টার বোস, না না, আমি তোমার বন্ধু বলে সম্মান দিয়েছিলাম, কিছু ঝুট তুমি। আমার কথা শুনুন। কি শুনবো, সবার কাছ থেকে সবকিছু জানার পর আর কি শোনার আছে? হ্যাঁ মিস্টার বোস, আমি নিজেই আপনাকে সবকিছু বলতে চাইছি। ইয়েস, বলতে চাইছিলে কিন্তু বলতে নেই। অলরাইট, যাও যাও। বন্ধু, তুমি তো একথা আমাকে কখনো বলনি যে তুমি ভালো গান লেখো। ও, এই কথা? এই কথা মানে আরো কিছু কথা গোপন রেখেছো নাকি? হ্যাঁ বলো বলো। হ্যাঁ মিস্টার বোস। বলো বলো, কি কথা শুনি। না, পরে বলবো। পরে মানে? পরে বলবে কোন বলবে তুমি? ওই কুন্ডু মুন্ডুরা সবকিছু বলে দেওয়ার পর তারপর বলবে? হ্যাঁ না স্যার, আমি নিজেই আপনাকে বলবো, শুধু আপনাকে। এবার চলুন স্যার, ওঠা যাক। না, আগে বল তারপর আমি উঠবো। বেরা। ইয়েস স্যার। কপে খেতে নিনি? জেন জেন। নো স্যার, ছপে। এই জন্যই এই অবস্থা। কপ আসা হয়েছে? 300। এই না, আমি 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 দিচ্ছি, আমি দিচ্ছি। এ নাও, চলুন মিস্টার বোস, যাওয়া যাক, চলুন। এই তুমি কি ভাবো আমি রোজ মদ খাই? আমি তো সপ্তাহে একদিন খাই, তাও মেয়ের পারমিশন নিয়ে। সে একজন ডাক্তার। জানি, এ কথা আপনি আগেও বলেছেন। জানো তো বলছো কেন? আমি তো নিশ্চয়ই কোনো মাতালে ধাক্কা মেরেছে। এ কতটা ড্যামেজ করে দিয়েছে। এই কিছু টাকা হাতে গুঁজে দিয়ে বিদায় কর, বিদায় কর, চল হাঁটা। কতটা ঢুকে গেছে। এ বুড়ো, বেশি কপছে আমি তো তোকেই ঢুকিয়ে দেবো। বেশি কথা বলবে না, আগে ড্যামেজ চেষ্টা দে, তোকে না দিলে কি করবি শুনি? ঘাট ধরে আদায় করে নেবো। এত ক্ষমতা, বুড়োর রাত তো কম না। আমার ক্ষমতা দেখবি। গুরুজনদের সঙ্গে ওইভাবে নয়, এইভাবে কথা বলতে হয়। ঠিক বলছ। তোর গায়ে তো হাত তুলতে পারি। আজ নয় কাল, এখন বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়। গুড নাইট। কাল কেন, এখনই? বয়স্ক মানুষ, বুঝতেই পারছো পেটে একটু মালফাল গেছে, তোমরাই একটু চেপে যাও। আমরা কেন চেপে যাবো? চলুন, এখানে ঝামেলাটা আমরা না করে আমরা আগে একটু মদ ফদ খাই, এনজয় করি। চলুন চলুন চলো চলো চলো। এ কি, তোমরা তো মনে হচ্ছে ভাই মারপিটের মুডে আছো। হ্যাঁ, চুলগুলোই শুধু বড় করেছো। হ্যাঁ, বুদ্ধিটা বাড়ালে না, শুধু শুধু মার খাচ্ছ। এরা আবার পেছন থেকে মারতে এসছে। কি ভাই, একটা মারেই পড়ে গেল। ভুট্টা ছেড়ে কাটটা তুই খাবি কি? লাজ কুটিয়ে ফুটবি কি? আরে ভুট্টা ছেড়ে কাটটা তুই খাবি কি? লাজ কুটিয়ে ফুটবি কি? গোবর বিলা করে দেবে গুরু যে মন দেখা সবে শুরু যে
খেতে যাবি কি তোর খাবি খেল খাবি কিছু কিছু সঙ্গে গিটার খাবি খাবি তুমি কাছে দেব দুপে নো থ্যাঙ্কস আন্টা গাটা ওরে মোটকা আরে ভুট্টা ছেড়ে গাটা তুই খাবি কি আরে খাবি কি লাজগুটিয়ে ফুটবি কি আরে ফুটবি কি চেটে পুটে খারে একজোটে Look at him. She taxi driver tana. Dekhis ki loafer. Thamli keno? Chal tu. Hey. কি হয়েছে ঝামেলা কি স্যার কিছু না স্যার কিছু না ওকে চলো আরে ভুট্টা ছেড়ে কাটটা তুই খাবি কি ধুলাই খেলাজ কুটিয়ে ফুটবি কি আরে গাট্টা আরে গাট্টা আরে গাট্টা আরে ভুট্টা আরে গাট্টা আরে গাট্টা ওই গাট্টা ওই গাট্টা আরে ভুট্টা আরে ভুট্টা আরে ভুট্টা ও ভুট্টা আরে ভুট্টা 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 নিন মিস্টার বোস আপনার বাড়ি এসে গেছে আরে মানুষই এত রাতে রান্না করছিস খাবো কখন বলতো হ্যাঁ রাগ করেছিস আমি তো মাঝে মধ্যে একটু আধটু খাই তাতে কি অসুবিধে হয়েছে চুপ করে আছিস কেন আমাকে তুই মার না আমার বকুনি দে কিন্তু কিছু কথা তো বলবি মা হ্যাঁ মা দেখ এই বাড়িতে তুই আর আমি ছাড়া তো কেউ নেই কথা বল প্লিজ কথা বল যা কিছু হয়েছে এই শক্তিটার জন্য হয়েছে কি শক্তি এই যে এই গানটা যে লিখেছে কে লিখেছে এটা তো গীতিকার গীতিময় ঘোষালের লেখা তোর এইতো শক্তি লেগেছে আর লোকটা চুরি করে নিজের নামে চাঁচ ও তোমার বন্ধু বলেছে এই কথা বুঝি যে কেউ বলে বিশ্বাস করতে হয় নাকি আমি বলছি বিশ্বাস কর বিশ্বাস কর আমি ঠিক আছে বাবা আমি তোমায় বিশ্বাস করছি না না তুই আমায় বিশ্বাস করছিস না আমি জানি এ কি হলো জানি কোথায় চোখ পেলে পড়ে গেছিলে নাকি কিছু না কিছু না ছাড় না তোমাকে নিয়ে আর পারলাম না তোমাকে বলেছি না এসব খেতে না ছাই খাস গিলবে বসে বসে চলো ওঠো ওঠো চলো ওঠো কিছু না আমার ওই বন্ধু ওই যে গানটা লিখেছে গীতিকার শক্তি খুব ভালো ছেলে রে আমাদের প্রিন্সিপালও খুব ভালো আমায় এক সপ্তাহ সময় দিয়েছেন এই একটা চা কি দাদা আজকে স্পেশাল নিউজ কি
কোনো নতুন রেপ কেসের খবর? ছি, চলো তো আমরা ওদিকে যাই। ছি, জব খাবো। চা নাও। এই প্লাস্টিক কাপ কেন? স্টিলের গ্লাস নিয়ে এসো। স্টিলের গ্লাস নেই, প্লাস্টিকের গ্লাসই আছে। আরে এই এত গরম নিচ্ছে কেন বলো তো? হ্যাঁ খাবে তো খাও, নাহলে চলে যাও। এই সকাল সকাল লোকেদের হলো কি? আজকে পেপার দেখেছিস? না কেন বলো তো? ঠিক চিনেছি সেই লোকটা। কি হয়েছে, আমার ছবি বেরিয়েছে? আপনি এরকম কেন বলছেন? ওইদিকে দেখুন, বলছে মাথা খারাপ হয়ে গেল। এইডস হওয়ার আগে, এইডস হওয়ার পরে, এইডস একটি মারণ ব্যাধি। এটা কি করে হলো? দুশ্চিন্তা করো না। দুশ্চিন্তা কিসের? কেন? এই দুনিয়ায় কেউ চিরদিন নয়। সে নিয়ে আমার কোনো দুশ্চিন্তা নেই। জন্ম মৃত্যু সব ওনার হাতে। আরে আমি কিছু করিনি তো। চিরদিনের জন্য কেউ পৃথিবীতে আসে না। একদিন সবাইকে যেতে হবে, নয় আগে নয় পরে। তুমি কিছুদিন আগেই যাবে, শান্তি। আরে এই তুমি যেখানে যাচ্ছ পুজো করতে যাও না, কেন মন্ত্র পড়ছো? কেন মন্ত্র পড়ছো? আমার কিছু হবে? শাট আপ। দেখ কি সুন্দর না। ভগবান তাড়াতাড়ি একটা সুযোগ করে দাও ভগবান। নাম কি? নাম কি? মানুষী। মানুষী? হ্যালো পুরোহিত ব্রাদার, হাকরে কি দেখছেন কি? ওর নাম হচ্ছে মানুষী, ওর বাবার নাম হচ্ছে একাদশী, আর ওর ঠাকুরদার নাম হচ্ছে চতুর্দশী। আপনার কোনো আপত্তি আছে? না 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 না, ঠিক আছে, মানুষী ঠিক আছে। আমারে দুটি চোখে তোমারই ছবি এঁকে তোমাকে দেব কবে উপহার, যখনই কাছে আসি জানাতে ভালোবাসি, আসে না মুখে সেই কথা। আকাশে বাতাসে প্রেমেরই আবেশে তোমারই ছোঁয়া লেগেছে, কি করে দেখাবো কিভাবে জানাবো কি আশা মনে জেগেছে, কি চোখে দেখি তোমাকে আমি, হবে যে বুঝে নেবে তুমি, আমাকে খুঁজে নেবে তুমি। আই অ্যাম ইন লাভ, আই অ্যাম ইন লাভ, আই অ্যাম ইন লাভ উইথ ইউ। হ্যালো। হ্যালো, কেমন আছেন? ভালো, আমি খুব ভালো আছি। সেদিন বাস স্টপে আসলে কি হয়েছিল জানেন? একটা প্রেগন্যান্ট মহিলাকে নিয়ে আমি হাসপাতালে যাচ্ছি। আমি বুঝেছিলাম আপনি তারাই ছিলেন। এই নিন প্রসাদ নিন। কই নিন, হ্যাঁ করুন। কি ব্রাদার, আরে এটা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? তোমার নামে পুজো দেব, ঠাকুরের কাছে প্রার্থনা করব, আবার প্রসাদ খাইয়ে দেব। তুমি কি বাচ্চা ছেলে নাকি? তুমি স্বপ্ন দেখছিলে বুঝি? এইসবের মানে কি স্যার? ওনার বাড়িতে গেলে শুনছি উনি টেকনিশিয়ান স্টুডিওতে গেছেন, টেকনিশিয়ান স্টুডিওতে গেলে শুনছি উনি রেকর্ডিং করতে এসেছেন, আর এখানে এসে আবার আপনি বলছেন যে উনি বাড়িতে গেছেন। আরে বাবা, উনি বাড়িতে গেছেন বলেই তো বলছি। স্যার এইভাবে বলবেন না স্যার, আমি জানি উনি এখানেই আছেন, ওই যে ওনার গাড়িও আমি দেখতে পাচ্ছি। তুমি এমন কথা বলছো যেন তুমি সব জেনে গেছো। এবার তুমি যাও স্যার। একবার বলেছো, তুমি বোঝার চেষ্টা করো। একবার যেতে দিন না স্যার। স্যার এটা আমার জীবন মরণের প্রশ্ন স্যার। ওসব পরে হবে স্যার। একবার বলছি না, প্লিজ স্যার, প্লিজ স্যার, স্যার যেতে দিন না একবার স্যার। আরে যেতে দিতে না, চলো সব চামচে সব। কি হয়েছে, গোলমাল কিসের? স্যার আমি আপনার সঙ্গে দেখা করতে চাই স্যার, একবার প্লিজ স্যার। এই রমেশ স্যার রোজ রোজ আমাকে তাড়িয়ে দিচ্ছে, প্লিজ স্যার। ওকে পাঠিয়ে দাও।
বলো। নমস্কার স্যার। নমস্কার স্যার, আমি একজন গীতিকার, আমার নাম শক্তি স্যার, এগুলো সব আমার লেখা গান। ঠিক আছে, তুমি গানগুলো জমা দিয়ে যাও। স্যার 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 স্যার, আপনাকে শোনাতে পারলে খুব ভালো লাগতো স্যার, না হয় এক্ষুনি আমাকে একটা সুর দিয়ে দেখুন। সুর? আরে সুর কি এক্ষুনি দেওয়া যায় নাকি? স্যার স্যার, এইভাবে ফিরিয়ে দেবেন না স্যার, আপনি একমাত্র সুরকার যে নতুনদের সুযোগ করে দেন। ঠিক আছে ঠিক আছে, কিন্তু তুমি একটা কথা বোঝার চেষ্টা করো, এখন আমার হাতে সময় নেই। তুমি বরং একটা কাজ করো, তোমার এই গানগুলো আমার অ্যাসিস্ট্যান্টের কাছে জমা দিয়ে যাও, আমি পরে দেখে নেব। প্লিজ স্যার স্যার, এখন তো ব্রেক টাইম স্যার, একবার স্যার প্লিজ। এই দেখো, তুমি তো দেখছি আমায় মেরে ফেলবে। ঠিক আছে এসো। থ্যাংক ইউ স্যার। আর কতক্ষণ তাপস দা? এই আধ ঘন্টা লাগবে আর। ঠিক আছে, বসুন 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 বসো। থ্যাংক ইউ। আরে বসো। হ্যাঁ, ওয়ান টু থ্রি ফোর। দা 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 দা। এই সুর। ওকে, তোমার জন্য চোখে স্বপ্ন এঁকেছি, কালিদাস হয়ে প্রেমের কবিতা লিখেছি। ও মানুষী, তোমার জন্য আমি পাগল হয়েছি, দেবদাস হয়ে প্রেমের নেশায় মজেছি। কাজে মন বসে না, রাতে ঘুম আসে না। কাজে মন বসে না, রাতে ঘুম আসে না। তোমাকে যে সত্যি সত্যি ভালোবেসেছি। ও মানুষী, তোমার জন্য চোখে স্বপ্ন এঁকেছি, কালিদাস হয়ে প্রেমের কবিতা লিখেছি। কাজে মন বসে না, রাতে ঘুম আসে না। কাজে মন বসে না, রাতে ঘুম আসে না। তোমাকে যে সত্যি সত্যি ভালোবেসেছি। ও মানুষী, তোমার জন্য চোখে স্বপ্ন এঁকেছি, কালিদাস হয়ে প্রেমের কবিতা লিখেছি। চোখে ইশারা যে বলে কথা, সে কথা কিছু বুঝি কিছু আমি বুঝি না। যখনই সূর্য ওঠে যখনই জাগে তারা, আমি শুধু তুমি ছাড়া কাউকে যে খুঁজি না। সবই তোমারই মায়া, তোমার কাছে আছি। মানুষী ও মানুষী ও মানুষী, ও মানুষী, তোমার জন্য চোখে স্বপ্ন এঁকেছি, কালিদাস হয়ে প্রেমের কবি।
কবিতা লিখেছি ও মানুষী তোমার জন্য আমি পাগল হয়েছি দেবদাস হয়ে প্রেমের নেশায় মজেছি কিসের জন্য স্যার আমি হিমাদ্রি বাবুর কাছে তোমার সব কথা শুনলাম তুমি আমাদের নেক্সট ছবিতে তিনটে গান লিখছো তিনটে গান সত্যি 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 তোমার গুরু মিস্টার গীতিময় ঘোষালের মতো তুমিও খুব ভালো গান লেখো থ্যাংক ইউ স্যার তোমার ফিউচার খুব ব্রাইট ইয়েস অল দ্য বেস্ট থ্যাংক ইউ থ্যাংক ইউ হ্যাঁ শোনো আগামী সপ্তাহে আমাদের নতুন ছবির মহরত তুমি তোমার সমস্ত গেস্টদের নিয়ে আসবে ওকে স্যার ওকে আরেকটা কথা কালকে একবার এসে এই মিউজিক ট্র্যাকের ক্যাসেটটা নিয়ে যাবে ডেফিনেটলি স্যার বেস্ট অফ লাক থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ তিনটে গান ইয়েস আজ তোমাদের একটা দারুণ খবর দিচ্ছি মিউজিক ডিরেক্টর আমার গান ওকে করে দিয়েছে তাহলে এবার বিয়ের আয়োজনটা করে ফেলি হ্যাঁ ওকে পটা তুই কিন্তু বিয়ের ফুড ডিপার্টমেন্টটা দেখবি ওকে ওকে ঠিক আছে আর তুমি তুমি এবার একটা ভালো দেখে লগ্ন ঠিক করে ফেলো আমি বাজে লোক একটা ভালো লোক দেখে লগ্ন দেখাও তারপর দেখবো কি হবে না হবে আর শোনো প্যান্ডেল টাকা পয়সা বাজনা এসব তোমার দায়িত্ব হ্যাঁ 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 আরে বাবা শক্তি কোথায় আমরা সবাই এখানে আর তুই সব কথা বলবি কিন্তু নমস্কার স্যার নমস্কার কি ব্যাপার সকলকে বেশ খুশি খুশি লাগছে আজকে ইয়ে শক্তি আজকে ফিল্মে একা গান লেখার সুযোগ পেয়েছে হ্যাঁ কনগ্রাচুলেশন তোমরা বসো কি বল হ্যাঁ বলছি হ্যাঁ কি বলো আচ্ছা সেদিন বারে পরে কি একটা বলবে বলে বলছিলে তুমি বলো তো কি বলবি বলেছিলি ওই ওটাই তো বলে ফেল বলো আসলে ভাবছি যে কি করে বলবো কথাটা আরে বাবা মুখ দিয়ে দুঃখ করে বলে ফেলবে বলো না মানে মানে স্যার আমার বন্ধু আমার বন্ধু কি ব্যাস ব্যাস আমি বলছি স্যার আমি বলছি তুই থামা ওকে বাধা দিচ্ছ কেন তুমি যখন বলতে পারছো না ওকে বলতে দাও হ্যাঁ স্যার আমি বলছি আসলে কি হয়েছে জানেন তো ওই আমার বন্ধু শক্তি
একটা মেয়ের প্রেমে পড়েছে। হ্যাঁ, প্রেমে পড়েছে তাই নাকি? তো এই কথা তো আমাকে আগে কখনো বলনি, তা এখন পর্যন্ত তো মেয়েটাকেই বলেনি। সে কি, কেন কেন বলনি কেন? আসলে ওকে বলার আগে আমি ওর বাড়ির লোককে বলতে চাইছিলাম। কারেক্ট, এইটাই তো হওয়া উচিত। না হলে হয়তো দেখবে মেয়েটি রাজি, কিন্তু মেয়েটির বাড়ির লোকেরা রাজি নয়, তখন তো দুজনেই ভুগবে। তা যাক, তা তুমি বাড়ির লোকদের বলেছো? সেটাই তো ভাবছি যে কি বলবো আর কিভাবে বলবো। ও এই ব্যাপার না, এটা কোনো সমস্যা নয়। দাঁড়া, আমি তোমায় শিখিয়ে দিচ্ছি। তুমি বলবে, আমি আপনার মেয়েকে ভালোবাসি, আমি ওকে বিয়ে করতে চাই, আমি ওকে সুখী করতে চাই, দয়া করে আমাকে অনুমতি দিন। আমি আপনার মেয়েকে ভালোবাসি, আমি ওকে বিয়ে করতে চাই, আমি ওকে সুখী করতে চাই, দয়া করে আমাকে অনুমতি দিন। এক্সেলেন্ট, দারুণ বলেছো, ঠিক এইভাবে বলবে। আপনার মেয়েকে আপনি যত সুখে রেখেছেন, আমি চেষ্টা করব তার চেয়ে বেশি সুখে রাখার, দয়া করে আমাকে মেনে নিন স্যার। এই না হলে লেখক, আরে বাবা, এইভাবে বললে যে কোনো মেয়ের বাবা একেবারে গুলে জল হয়ে যাবে। মেনে নিন না স্যার। একবার বললে হয়তো মানবে না। আচ্ছা, আরেকবার বলো। মেনে নিন না প্লিজ স্যার। হ্যাঁ, এই তুমি আমার বাড়িতে কখনো ঢুকবে না। যদি কখনো ঢোকো, জামাই হিসেবে ঢুকবে। আমার মেয়েকে গিয়ে সুখবরটা দি। মেনে নিল না স্যার। না স্যার। কেন? এখন বলবেন না স্যার, দু তিন মাসের মধ্যে ওর পড়াশোনা শেষ হয়ে যাবে, আর তার মধ্যে আমার ক্যাসেটও বাজারে চলে আসবে। আর এখন বলে শুধু শুধু ওর পড়াশোনাটা ডিস্টার্ব করবেন না। বাহ, বাবা হয়ে যে ভাবনা আমার মাথায় এলো না, তা তোমার মাথায় এসে গেল। না, তুমিই পারবে ওকে সুখী করতে, তুমিই পারবে। সাথী ছোটটা শাড়ি ফাড়ি পরে ফাটাফাটি লাগছে তোকে। আই না, না সাথী, না, নো কান্না, নো। এই দেখ, তোর জন্য কি এনেছি, দেখ, ভালো জিনিস এনেছি তোর জন্য, এই দেখ। ছোটটা সাথী, না ছোটদা, তুই যাবি না। সাথী, চলে এসো। বাবা, বাবা, আজকে দিনটা শুধু ভালো থাকিস মা, ভালো থাকিস। কমলা,
শক্তি এখানে কেন? বাবা থাক বাবা, ছেড়ে দাও বাবা, থাক বাবা। কেন এখানে এসেছে? দাদা তোকে দারুণ লাগছে রে। দাদা আমার বরের সঙ্গে তোকে পরিচয় করিয়ে দিই। তুই তো জানিস আমার আমেরিকা যাওয়ার একটা অফার ছিল, 1,00,000 টাকা যে দিতে পারবে সে আমাদের বন্ধু হবে কেন বল? কিরে কেমন আছিস? ছোটদা তুমি, তোমরা দুজনে দুজনকে চেনো? হ্যাঁ, ওর জন্যই আজ আমি আমেরিকায়। ছাড় না ওসব পুরনো কথা, আজ আমায় বলতে দে শক্তি। তুই আমায় 1,00,000 টাকা দিয়েছিলি বলে তোর বাড়ির লোক সবাই তোকে ভুল বুঝেছিল, যদিও অপরাধটা ছিল আমার। তোর সেই উপকারে প্রতিদানে আজ সাথীকে আমি বিয়ে করেছি, কিন্তু শুধু প্রতিদান বললে খুব ভুল হবে, সাথীকে আমি ভালোবাসি। ভালোবাসিস তো, ব্যাস আর কি, ওকে সুখে রাখিস, ভালো থাকিস। চল চল তোর বাবাকে আজ সব বলে যা। না, তাহলে বাবা হয়তো তোকেও ভুল বুঝবে। আসলে ওর কাছে সত্যি কথাটা লুকিয়েছি তো, তাই বোধহয় একটু কষ্ট পাচ্ছি। না শক্তি, ব্যাপারটা, আরে বিকাশ আমি তো তোকে ক্ষমা করে দিয়েছি, ব্যাস চলো কে সামলাম। আয় বস বস, বোন নো খান্না, হ্যাপি ম্যারেজ লাইফ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থাকিস। ড্রাইভার মুভ। ও ওই হারামিটা যার জন্য তোর বাবা তোকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল, মারছিস কেন? মহাশয়, ভগ্নিপতি মহাশয়। ঠিক আছে কাকা, ভগ্নিপতি মহাশয়। ওই আবে শক্তি মারছিস কেন? ওই আরে শক্তি মারছিস কেন? শুধু শক্তি নয়, গীতিকার, গীতিকার শক্তি। ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতাম যে গীতিকার হিসেবে পর্দায় আমার নাম আসবে। এখন কয়েকদিনের মধ্যে সেই স্বপ্নটা পূরণ হতে চলেছে, তাই এখন থেকে ইজ্জত দেয়াটা শেখ। কয়েকদিন পরে তুই আমার কাছ থেকে মাল্লু খাওয়ার জন্য টাকা নিতে আসবি, তখন কিন্তু এই শক্তি গীতিকারই আমার ডাক্তার বউকে পারমিশন দেবে তোকে টাকা দেওয়ার জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ গীতিকার শক্তি। গুড, তো যাচ্ছিস কোন দিকে এখন? বিশ্বাস করবি না, মানসীর বন্ধুর বিয়ের রিসেপশন, মানসীও আসবে, যাবি? সত্যি? হ্যাঁ, তা চল। থ্যাংক ইউ, নমস্কার। নমস্কার, নমস্কার, হ্যালো। হাই সুমনা। হাই মানসী, এত দেরি? হ্যাঁ, ট্রাফিক জ্যাম। সুমনা হ্যাপি ম্যারিড লাইফ। থ্যাংক ইউ। বলা, হ্যাঁ কি মামা? ও সরি, গীতিকার শক্তি বাবু, আপনি কি মানসীকে নিয়ে নিজের বিয়ের রিসেপশনের স্বপ্ন দেখছেন? না আমার নয়, গীতিকার শক্তি বাবুর বোনের বিয়ের রিসেপশন, আর তার পাশে রয়েছে তোদের ডাক্তার বৌদি মানসী। আমার স্বপ্ন, স্বপ্ন যদি সত্যি হয় সেই স্বপ্নের মাঝে থাকতে ভালো লাগে। হায় কপাল, ভগবান মঙ্গল করো। হাই প্রকাশ। হাই, হাউ আর ইউ? ফাইন। হাই, আমার বন্ধু প্রকাশ। নমস্কার। নমস্কার, থ্যাংক ইউ। তোদের যা মানিয়েছে খুব ভালো লাগছে, তাই না প্রকাশ? একদম। Wish you a happy married life. Thank you. মানসী, তোমার সঙ্গে কিছু কথা আছে, ওদিকে চল। হ্যাঁ চল। এসো। ও এক মিনিট। হ্যাঁ? Wish you both a very happy married life. Thank you. আসছি দাদা। হ্যাঁ এসো। আসছি দাদা।
বলবে বলো প্রকাশ। তোমার জন্য ধন্যবাদ। ইউ ওয়েলকাম। কি ডিসাইড করলে মানসী, তোমার বাবার কাছে কি আমাদের বিয়ের প্রস্তাবটা রাখতে পারি? রাখতে পারো, 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 রাখতে পারো। ডিগ্রিটা কমপ্লিট করে বাবা মাকে সঙ্গে নিয়ে একবার তোমাদের বাড়িতে যাব। আর শোনো, যদি আমার বাবা রাজি হয় তবে কিন্তু এই বিয়েটা হবে। আর উনি যদি রাজি না থাকেন? তবে প্রপার অ্যাপ্রোচ করলে যে কোনো প্যারেন্টই তোমায় হ্যাঁ বলবেন, চিন্তা নেই। না না, চিন্তার কোনো ব্যাপার না। হ্যাঁ ভালো কথা, আমি আর বন্ধুরা মিলে পুরী ঘুরতে যাচ্ছি, তুমি কিন্তু আমাদের সঙ্গে যাচ্ছ। ওভাবে নয়, আগে জানতে চাও আমি যাব কিনা। আই এম রিয়েলি সরি। মানসী, তুমি কি আমাদের সঙ্গে যাবে? না, তোমরা ঘুরে এসো। এই মানসী, অন্তত সি অফ তো করতে যেতে পারো। ভেবে দেখব। ওয়েল, উইল সি। আরে শক্তি, কোথায় যাচ্ছিস? আমি যাচ্ছি, কাজ আছে। আরে শোন না, ডিনার না করে চলে যাবি? ছাড় না আমাকে যেতে দে, দরকার আছে। আরে বলছি খেয়ে যা। আরে ছাড় না আমাকে। আরে খেয়ে যা না। ভাই, হে ম্যান, আর ইউ ইডিয়ট। সরি সরি ভাই, সরি। হোয়াট সরি? সরি বলছি তো ভাই। তুই তুই এখানে? সরি বলছি তো। তুই এখানে? আরে কি হচ্ছে দাদা? সরি ভাই, সরি। গায়ে হাত দিছো না? গায়ে হাত দিছো না? আরে আপনারা শুনুন, কি কি হচ্ছে? গায়ে হাত দিছো না? হ্যাঁ কি হচ্ছে? গায়ে হাত দিয়ে কথা বলছো? হ্যাঁ স্যার, কি হচ্ছে এখানে? দেখুন না, এরা গায়ে পড়ে ঝগড়া করছে। সরি বললাম, তারপরে ওরা। এই কে রে তুই? প্লিজ আমার কথা শুনুন। আমি কিচ্ছু শুনতে চাই না। এরা ক্যাটারারের লোক সেজে পার্টিতে আসবে, মেয়েদের উত্তক্ত করবে, আর চুপচাপ পকেটে খাবার খেয়ে চলে যাবে। আপনি না জেনে কথা বলছেন কেন? গলির কুত্তা, সারা ড্রামা, ধরা পা পা নাটক করছিস না? এই মেয়েদের পিছন পিছন ঘুরছিস? এই ছেলেটা আমার বোনকে টিটকিরি করে। এই চুপ কর, এই পুলিশকে খবর দাও। এই থাক, পুলিশের দরকার নেই, আমরাই অনেক। একে বাইরে নিয়ে গিয়ে সামথিং দিলেই হবে। কিরে ভুট্টা খাবি না গাট্টা? এই কি ছাড়ো, করে ছাড়ো। প্রকাশ, আরে তুমি জানো না এখানে সে মিসবিহেভ করছে। না আসলে শুনুন, ব্যাপারটা কি? ইউ ডোন্ট টক। আপনি কেমন তা আমার জানা আছে। আপনি প্লিজ আমার কথা শুনুন। শাট আপ, জাস্ট শাট আপ। ছি, চলো প্রকাশ, এরকম থার্ড গ্রেড ফালতু লোকের সঙ্গে মুখ না লাগানোই ভালো। কাম অন। আরে চলে, পরে দেখে নেবো একে। কি করছো মিস্টার বোস? তুমি আর কোনো লোনই পাবে না, সব লোনই তো তুমি নিয়ে নিয়েছো। হাউজিং লোন, পিএফ লোন, পার্সোনাল লোন, কিছুই তো বাদ রাখুনি। আমি নিরুপায় মিস্টার বোস। আপনি আমাকে বাধা দিচ্ছেন কেন? আপনি যখন নিরুপায় তখন আমার উপায় তো আমায় খুঁজে বার করতেই হবে। আমার তো একটাই পথ, ইনস্যুরেন্সের ক্লেম। আমি নিজে অ্যাক্সিডেন্ট করব, আমার হাতটা হয়তো যাবে, কিন্তু আপনি আমি বাধা দেবেন না। কি করছো, কি করছো, তুমি কি পাগল হয়ে গেছো মিস্টার বোস? আমার আর কোনো উপায় নেই। তোরা দাঁড়া, আমি আসছি। কি হয়েছে মিস্টার বোস? তুমি এর মধ্যে আসবে না, তুমি তো কিছু জানো না। আরে কি করছেন মিস্টার বোস? আরে কি করছেন? ডোন্ট স্টপ মি। এই মেশিন আমার হাতটা চলে গেলে লাইফ ইন্স্যুরেন্স থেকে আমি আমি 2 লক্ষ টাকা পাবো। 2 লক্ষ টাকা আজকে দরকার। 2 লক্ষ টাকার জন্য আপনি হাত দিয়ে দেবেন? তাহলে একটা কাজ করুন না, মাথাটাই দিয়ে দিন, 10 লাখ টাকা পেয়ে যাবেন, কোনো চিন্তাই থাকবে না। আসুন আমার সঙ্গে, আসুন। বাধা দিও না প্লিজ, আমায় বাধা দিও না। তুমি কেন বুঝতে পারছো না, আমার মেয়ের কলেজের ফিজের জন্য আমার 2 লাখ টাকা চাই। 2 লাখ এখন কেন চুপ করে আছো বলো? কোথা থেকে আমি টাকাটা পাবো? আকাশ থেকে পড়বে না? 2 লাখ টাকা তো? হ্যাঁ আমি দেবো আপনাকে। তুমি? হ্যাঁ মিস্টার বোস। তুমি কোথা থেকে পাবে এত টাকা? সেটা আপনি চিন্তা করবেন না, টাকা আপনি পেয়ে যাবেন। না না না, তুমি আমার ভাবির জামাই, তোমার কাছ থেকে আমি টাকা নিতে পারি না। মিস্টার বোস আমার কথা শুনুন, ভাবি জামাই, জামাই তো নই, তা নিতে অসুবিধা কোথায়? না শক্তি, আমার কথা শোনো, তুমি শোনো আমার কথা, আমাকে বাধা। না মিস্টার বোস, আমার কথা শোনো, টাকাটা আপনি আজ সন্ধ্যের মধ্যেই পেয়ে যাবেন, ওকে? হিমাদ্রিদা আছেন? বিদেশ গেছেন, ফিরতে 1 সপ্তাহ লাগবে। তাহলে আমাদের প্রোডিউসার? হ্যাঁ স্যার, আমি আপনাকে পরে ফোন করছি। হ্যাঁ
না উনি তো ওনার সঙ্গে গেছে তাই কোনো কন্টাক্ট নাম্বার আছে কোনো নম্বর তো দিয়ে যায়নি কি ব্যাপার বলো তো শক্তি হ্যালো হ্যাঁ স্যার হ্যাঁ স্যার আপনার ট্র্যাক হয়ে গেছে শুধু ডাবিং বাকি আছে স্যার হ্যাঁ ও স্যার আমাদের ছেড়ে দিন আমি সব করে দেবো স্যার সব রাস্তা বন্ধ হয়ে যাওয়ার পর আমার কথা মনে পড়লো তোমাকে আমি টাকা দেবো কেন বলতে পারো প্লিজ ঘোষালদা এমন ভাবে বলবেন না দরকার পড়লে আমার সমস্ত গানগুলো নিয়ে নিন কিন্তু দয়া করে আমাকে টাকাটা দিয়ে দিন বুঝলাম এখন পর্যন্ত তুমি যত গান লিখেছো সেসব না হয় আমাকে দিয়ে দেবে কিন্তু এরপরেও তো তুমি গান লিখবে হিমাদ্রির কামিং পিকচারে ও যেন কটা গান লিখছে আগে তিনটে দাদা তিনটে গান সেই ফিল্ম হিট হলে তুমি পয়সা কামাবে নাম কামাবে আর আমাকে বসে বসে সেটা দেখতে হবে শক্তি এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে নিজের জায়গাটা পাওয়া যতটা কঠিন ঠিক ততটা কঠিন নিজের জায়গাটা ধরে রাখা আর আমার অবস্থাটা হচ্ছে ঠিক সেই জায়গাটা প্লিজ ঘোষালদা প্লিজ একটু ভাবতে বলছো ভাববার কিছু নেই এখন একটাই উপায় তুমি জীবনে আর কোনোদিন গান লিখতে পারবে না আর যদি লেখো তাহলে শুধু আমার জন্য লিখবে টাকা পেতে গেলে এটাকে মেনে নাও আর যদি ভিক্ষে মনে করে এটাকে অন্য কিছু করতে চাও তো করতে পারো ইটস ওকে টাকার দাম কিন্তু অনেক ভাবো ভেবে আমাকে জবাবটা দাও ভাবো তোর সর্বনাশ হবেই হবে গোবিন্দ এইসব কোথায় চলল মানুষের ফিসের টাকাটা জোগাড় করতে এ তুই কি বলছিস শক্তি চোখের সামনে তোর গোল্ডেন ফিউচারটা ভেবে হেলা হেলা মানুষকে ডাক্তার হতে হবে দাঁড়া শক্তি আরে বাদ দে তোর মানুষের কথা ও ডাক্তারই হোক আর নার্সই হোক তাতে তোর কি আসে যায় ও তো তোকে ভালোই বাসে না আমি তোকে ভালোবাসি দাদা আর বাড়াবাড়ি করলেও কিন্তু পালিয়ে যাবে দিয়ে দে বাবার জন্য অপেক্ষা করছি তোরা যা আমি পরে আসছি ঠিক আছে চল কিরে প্রকাশ তুই এখানে নিশ্চিন্তে আড্ডা দিচ্ছিস ওদিকে তোর ক্যান্ডিডেট টেনশন করছে এই সময় তোর পাশে থাকা দরকার হবে এখন ওর পাশে গিয়ে দাঁড়ালে প্রচুর টাকা খসে যাবে আজ ওর 2 লাখ টাকার দরকার তাই এখন ওর থেকে দূরে দূরে থাকাই ভালো বুঝলে আমার বাবা এক সময় কোটিপতি ছিল এভাবে সবাইকে টাকা বিলোতে আজ লাখপতি হয়ে গেছে কিন্তু মানুষই ফিস জমা দিতে না পারলে কলেজ সার্টিফিকেট তো পাবে না তোরা তো ভাবছিস কেন ভাবছি এই টেনশনে থাকলে ও কি আমাদের স্টেশনে সি অফ করতে যেতে পারবে শুধু সি অফই নয় ও আমাদের সঙ্গে পুরিও যাবে শুধু দেখে যা কি হয় টাকাটা জমা করে দিয়ে এক্ষুনি আসছি কি মিস্টার বোস অনেক কষ্টে টাকাটা জোগাড় করলেন তাহলে হ্যাঁ কষ্ট করেও যে টাকাটা জোগাড় করতে পারবো আমি ভাবি সবাসা যখন ছেড়ে দিয়েছিলাম তখন আমার ভাবি জামাই টাকাটা জোগাড় করে দিল এক কথায় বলতে গেলে কোনো প্রশংসাই ওর জন্যে যথেষ্ট নয় ম্যাডাম তুমি ম্যাডাম আপনার সঙ্গে আমার কিছু কথা ছিল
প্লিজ আমায় ডিস্টার্ব করবে না, আমি খুব টেনশনে আছি। ওই আমার বন্ধু শক্তি খুব মহান ব্যক্তি, তাই তো? সেদিন ওই রিসেপশন পার্টিতে আসলে কি হয়েছিল জানেন? আপনার বন্ধু সুন্দরী মেয়েদের হাতে রাখি পরাতে এসেছিল, তাই না? আপনি যদি এভাবে কথা বলেন তাহলে আমি কি বলি বলুন তো? তার সম্বন্ধে কোনো কথাই আমি শুনতে চাই না। আপনি যাকে লোফার গুন্ডা ভাবছেন আজ সেই আপনার জন্য কি করেছে জানেন? সে যাই করুক, তাতে আমার কি? সে যদি মারাও যায় তাতে আমার কিচ্ছু যায় আসে? মরবে না, মরবে না, সে মরবে না। কিন্তু আজকে যদি সে না থাকতো। তুই কি দাদা বকছিস? দাঁড়া, আমাকে বলতে দে। তুই চুপ কর, চুপ কর তুই। সরি ম্যাডাম, ও কিছু না জেনে বকবক করছে। নাটক করবেন না, অনেক হয়েছে। এরপর যদি এতটুকু লজ্জাবোধ থাকে দয়া করে ওই মুখটা আমাকে দেখাবেন না। ছি, এই পাতলা, চুপ কর। মা তুই এখানে? টাকা জমা করে দিয়েছি বাবা। হ্যাঁ রে, জমা করে দিয়েছি। এখন আমার মেয়ের নাম শুধু মানসী নয়, আমি এখন তাকে ডাকতে পারবো ডক্টর মানসী বোস। এতদিন পরে তোর জীবনের অ্যাম্বিশন আর আমার সমস্ত আশা সফল হবে মা। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ। কি রে মানসী, তুই যাবি না? আমরা এখন রওনা দেব। হাউ আর ইউ আঙ্কেল? হ্যাঁ ফাইন, থ্যাংক ইউ। হাউ আর ইউ? ফাইন বাবা। আমার বন্ধুরা সব পুরী যাচ্ছে, আমি সিয়াফ করতে যাই। হ্যাঁ নিশ্চয়ই, আমি তো অফিসে যাব, অফিসে কাজ আছে। চল মা, চল। ছি, তোর জীবনে কিচ্ছু হবে না রে শক্তি, কিচ্ছু হবে না। ভগবান তোর কপালে ভাগ্য রেখা লিখতে শুধু ভুল করেননি, তোকে জন্ম দিয়েও ভুল করেছে। এই জন্যই তোর বাবা তোকে বাড়ি থেকে বের করে দিয়েছে। জানিস তুই যাদের ভালোবাসিস তারাই তোর মুখ দেখতে চায় না। তুই আমাদের সামনে চিৎকার করতে পারিস কিন্তু ওদের সামনে গিয়ে কেন চুপ করে থাকিস? তোর কষ্টের জন্য কেউ দায়ী নয়, তুই নিজেই নিজের শত্রু, নিজেই নিজের শত্রু। তুই তোর বোনের বিয়ে দেখতে চেয়েছিলি, দেখতে পারিসনি। এখন মানুষের বিয়ে তুই দেখতে চাইছিস না কিন্তু সেটা তোকে দেখতে হবে। মানুষের বিয়ে তোর চোখের সামনেই হবে। সেটা সহ্য করতে পারবো না বলে বলে আমি সর ছেড়ে চলে যাচ্ছি। Thank you.
মতো যাকে ভেবেছি নয় সে বৃষ্টি নয়, ঝড় হয়ে ভাঙলো যে মন আমার সে তো সৃষ্টি নয়। কতদিন ভাবে আমাকে কাঁদাবে, ভালোবাসা খেলা নয় শুধু অবহেলা নয়, একা পথ চলা নয় নয় অভিনয়। হারায় যদি স্বপ্ন আশা, ব্যথা যে হয় গানের ভাষা, প্রেমে 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 মন যদি ব্যথা পায় প্রেমে, স্বপ্নেরই পথ যায় থেমে। আমি মিস ইন্ডিয়াও নই, আমি ঐশ্বর্য রাইও নই, তবু ও আমাকে কেন বিয়ে করেছে জানো? কারণ আমি শক্তির বোন। আপনি আমাকে ভুল বুঝবেন, আপনার বড় ছেলে ব্রিলিয়েন্ট বলেই কিন্তু চাকরিটা পায়। আমাদের শক্তি নিজে মার খেয়ে হেরে গিয়ে টাকা রোজগার করেছিল, আর সেই টাকা সে ঘুষ দিয়েছিল বলেই এই আকাশ, এই আকাশ চাকরিটা পেয়েছিল। এই মন এতদিনে বুঝেছে অন্ধকারের মন, দুঃখের দিনে দিল সান্ত্বনা সেই তো আপন। দুটি হাত বাড়িয়ে আমাকে জড়িয়ে, এ আধার বলে যায় আলো আসে চলে যায়, ছায়া পথ ভুলে যায় একা ফেলে যায়। দেয় না ধরা নিজের ছায়া, মিছে তাকে ধরতে চাওয়া, প্রেমে 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 প্রেমে। আমার কিন্তু সি ফেসিং রুম চাই, সারা দিন ব্যালকনিতে বসে সমুদ্র দেখব। তা আমায় দেখবে কখন? রাতে? ওকে প্রকাশ, এবার আমি যেতে হবে। কাম অন মানুষ, টেনশন তো এখন বহু দেরি, বসো না প্লিজ। বাবা আমার ফেরার অপেক্ষায় আছেন, আমি যাই। বাই, হ্যাপি জার্নি, বাই। ওয়েট, ডোন্ট বি সিলি, ট্রেন ছাড়ার সময় হয়েছে, আমায় যেতে হবে। যেতে তো হবেই, তবে বাড়িতে নয়, পুরীতে। মাত্র তো চার দিনের ব্যাপার কি? হ্যাঁ, আরে তোমার টিকিট রিজার্ভ করা হয়ে গেছে তো। আরে বাবাকে যদি জানাতেই হয় তাহলে টেলিফোনে জানিয়ে দাও, ভেরি সিম্পল। হোয়াট ননসেন্স ইজ দিস? তুমি আমায় সি অফ করতে আসতে বলেছিলে, আমার পারমিশন ছাড়া আমার টিকিট কি করে রিজার্ভ করলে? পারমিশন? পারমিশন নিতে যাব কেন? তুমি আমাকে ভালোবাসো, সেই অধিকারেই আমি তোমাকে। কে বলেছে ভালোবাসি? আই এম নট ইন লাভ উইথ ইউ। হোয়াট? সেদিন তাহলে আমার দেওয়া ফুল অ্যাকসেপ্ট করলে কেন? মূর্খের মতো কথা বলো না, রাস্তার ফুলের দোকান থেকে রোজ অমন ফুল আমি নিয়ে থাকি, তার মানে এই নয় যে দোকানদারকেও আমি ভালোবাসি। ইটস ফানি। হোয়াট ইজ সো ফানি? টেল মি, টেল মি, কোনটা ফানি বলো আমাকে মানসী। প্রকাশ, এই টেল মি, হোয়াট ইজ ফানি, কোনটা ফানি? গত চার বছর ধরে তোমার পেছনে কুত্তার মতন ঘুরছি, দ্যাটস ফানি? তোমার জন্য আমি নিজের বিহেভিয়ার চেঞ্জ করেছি, ইজ দ্যাট ফানি? তোমাকে পাওয়ার জন্য আমি জেন্টলম্যান সেজে বহু কষ্ট পেয়েছি, অপমান সহ্য করেছি, ইজ দিস ফানি? তুমি বলো আমার মধ্যে কি ফানি দেখলে তুমি, বলো মানসী, টেল মি মানসী, হোয়াট ইজ ফানি ইন মি? আমি যা ভাবি তাই করি, যা চাই তাই পাই, দ্যাট ইজ প্রকাশ। তুমি আমাদের সঙ্গে পুরী যাচ্ছ, দ্যাটস ফাইনাল। Hey, go!
ভদ্রভাবে কথা বলো। আমরা কে জানিস? আমাদের তুই চিনিস না? তোমরা যেই হও না কেন, যত মহানই হও না কেন, তবে যেটা করছো সেটা ঠিক নয়। এই যেখানে মানুষ সেখানে তুই, কি ব্যাপারটা? কি তোদের মধ্যে কোনো রিলেশন আছে নাকি? হ্যাঁ প্রকাশ মানুষই আমি। ওর গায়ে হাত দিও না। কি করবি, মারবি? আয় মার আমাকে, মার মার। আমার কথা শোনো, আমি কারোর কোনো কথা শুনতে চাই না মিস্টার বোস। আপনি আপনি আপনার মেয়েকে সামলান। শোক বাবা, তুমি ওকে চেনো বাবা? হ্যাঁ, ওই তো শক্তি, সত্যি আমার শক্তি। খুব ভালো গান লেখে মা। আমি যে তোকে ভালো মানুষটার কথা প্রায় বলি, সে তো ওরই কথা মা। তোর মনে ওর জন্য কোনো জায়গা নেই জেনেও নিজের জীবনের থেকেও বেশি ভালোবেসে ফেলেছে তোকে। নিজের উজ্জ্বল ভবিষ্যৎ বিসর্জন দিয়ে ওই 2 লাখ টাকা তুলে দিয়েছে আমার হাতে তোর ভিসের জন্যে। কোনোদিন নিজের ভালোবাসার কথা তোকে জানাইনি, জানিয়েছে আমাকে আমার পারমিশনের জন্য। শক্তির দায়িত্ববোধ আর সততায় আমি মুগ্ধ মা। ওর সঙ্গে কোনো আমার রক্তের সম্পর্ক নেই, কিন্তু বিশ্বাস করো আমার খুব কাছের। তুই রাগ করিস না মা, বোধহয় তোর থেকেও কাছের। ওকে যেতে দিস না মা, বড্ড অভিমানী ছেলেও। যা মা, ওকে ফিরিয়ে নিয়ে আয়। এখন তো তুই পারিস ওকে ফিরিয়ে আনতে। যা। যা মা, যা মা, যা মা, যা যা। দুটি মন খোলে প্রেমে, স্বপ্ন যে চোখে আসে নেমে, সুখের আবেশে প্রেমে, দু চোখে যে জল আসে নেমে,